ঠিক আছে, প্রবলেমই ফার্স্ট আলোচনা করব, প্রবলেম নিয়েই আলোচনা করতে চাই। তো এখন তাহলে আমাদের প্রথম যে কাজ, আগে প্রবলেম গুলো, আর প্রবলেম কারা আছে? মিমের প্রবলেম আছে, আর কার প্রবলেম আছে? আর কার প্রবলেম আছে? কথা বলছে না। আর কারো কোনো প্রবলেম নাই? কি বলে, তো বড় একটা ক্লাস, কজন উপস্থিত হয়েছো তোমরা? আমি এই ক্লাসটা 3 সপ্তাহ আগে নিতে পারতাম। তোমাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, সময় দিয়েছি শুধুমাত্র প্রপারলি নেয়ার জন্য ক্লাসটা। রিভিউ ক্লাস মানে তো আসলে প্রবলেম সলভিং ক্লাস, সলভ ক্লাসও বলা যায়, সলভ ক্লাসই বলা যায় মেনলি। তো এখন প্রবলেম না থাকলে আর কি আছে? 62 জন উপস্থিত আছে 2 ক্লাস মিলে, এর মধ্যে শুধুমাত্র মেমোরি প্রবলেম দেখতে পাচ্ছি। ও বলল স্যার কিছু প্রবলেম আইডেন্টিফাই করা আছে, বাকিদের কোনো প্রবলেম নাই নাকি? আচ্ছা, প্রবলেম না থাকলে ঠিক আছে। তাহলে মিম বলো তোমার প্রবলেম গুলো, আমি আগে দেখি কোথায় কোথায় কি প্রবলেম আছে। স্যার ফার্স্ট লেকচার থেকে শুরু করে তাহলে স্যার আমাকে একটু অজীব কার্ভটা একটু আবার বুঝাই দিলে ভালো হয়, স্যার ওটা বুঝতে পারি নাই। ওকে, ফার্স্ট হচ্ছে অজীব কার্পে তোমার সমস্যা আছে। স্যার একটা ম্যাথ আপনি করতে দিয়েছিলেন আমাদেরকে ক্লাস ওয়ার্কে, ওটার মধ্যে ছিল যে মিন মডিয়ান আর মোটের মধ্যে কার কে বেশি কে কম, একটা হুম পজিটিভলি নেগেটিভ, ওইটার জন্য স্যার একটা অজীব কার্ভ আঁকার কথা ছিল মানে গ্রাফের ক্ষেত্রে, তো ওইটা স্যার বুঝতে পারিনি। আমি ফার্স্ট থেকে অজীব কার্ভটা একটু কম বুঝছি মানে আঁকাটা, ওইটার জন্য ওইটাও ধরতে পারিনি। ওকে, আর অজীব কাপ ছাড়া কি প্রবলেম আছে? স্যার আরো মানে ছোট ছোট স্যার কোয়েশ্চেন লেখা আছে আমার খাতায়, এখন কি বলবো নাকি এটার পরে বলবো? এখনই বলো সবগুলো প্রবলেম গুলো, দেখি কোথায় কি কি প্রবলেম আছে বেরোইছে। স্যার আপনি ক্লাসে একটা বলছিলেন যে অ্যারিথমেটিক মিনটা হলো যে যদি এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে আমাদের মড বা মিডিয়ান ইউজ করাটা ভালো, কিন্তু আগে বিগত বছর একটা কোশ্চেন এরকম একটা কোশ্চেন আছে যে কেন অ্যারিথমেটিক মিন হলো বেস্ট মেজার প্রসিজার ফর সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন স্যার এইটাকে যদি এক্সাম্পল দিয়ে আমার ব্যাখ্যা করতে হয় তো এখানে আমি কি মানে আনসারটা এখানে কি দিব যে কেন এটা বেস্ট, কারণ এটা তো আমি ডিমেরিটস গুলো অলরেডি জানি যে এক্সট্রিম লেভেল বা ওপেন এন্ডেড হইলে আমার প্রবলেম হচ্ছে, তাহলে এটা বেস্ট হিসাবে কিভাবে রিপ্রেজেন্ট করব এক্সাম্পল দিয়ে? স্যার এটা 5 মার্কস 3 মার্কস এরকম বেশি মার্কস এর জন্য আসছে আগের বছর গুলো। আচ্ছা, তোমার এই কোশ্চেনটা প্রবলেম আমি এখনই বলে দিচ্ছি, সলিউশনটা এখনই বলে দিচ্ছি। জি স্যার, যেহেতু অজীব কার্পটা আমাকে একটু প্র্যাকটিক্যালি যেতে হবে, এই জন্য অজীব কার্পটা পরে দিচ্ছি, এটা আগে দিচ্ছি। এটা হচ্ছে, এটা একটা ব্রড কোশ্চেন থাকে, নর্মাল ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকে। তো এটা তোমাকে, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে অ্যারিথমেটিক মিনটা আসলে ওভারঅল ওভারঅল বেস্ট, অ্যান্ড ওভারঅল বেস্ট কেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তুমি দিবা। প্রত্যেকটা মেজারের আমি মানে বললি বলছি, মানে মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটা মেজারেরই ম্যারিটস ডিমেরিটস কিন্তু আছে, অলরেডি আমরা সেটা মেনশন করে দিয়েছি, লেকচারে আছে আমাদের। এবং এইগুলো প্রুফ, যেগুলো ডিমেরিটস আছে সেগুলো আসলেই ডিমেরিটস, এবং এটা কোনো মানে বানানো কথা না। সো এইটা মেনে নিয়েই আমাদেরকে কাজগুলো করতে হয়, এবং যেখানে যে প্রবলেম আছে সেই প্রবলেম ফেস করে আমাদেরকে আগাইতে হয়। তো তারপর ওভারঅল যদি বলা হয় যে অ্যারিথমেটিক কোন মেজারটা বেস্ট, ডেফিনেটলি অ্যারিথমেটিক মেজারটা বেস্ট, অ্যারিথমেটিক মেজারটা বেস্ট। এবং এই মেজারটা বেস্ট কেন সেটার ব্যাখ্যা তুমি দিবা, অ্যারিথমেটিক মিনের যে মেজারের যে তোমার আছে ম্যারিটস গুলো আছে, অ্যাডভান্টেজেস গুলো আছে, সেগুলো তুমি বর্ণনা করার মাধ্যমে। আসলে এই প্রশ্নটা যদি খুব বেশি মার্কসে থাকে, 3 মার্কস বা 4 মার্কসে থাকে, 4 মার্কস কিন্তু অনেক মার্কস জি স্যার আমাদের এরকম বেশি মাথায়, মার্কস এর জন্যই আছে। তখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের 5টা মেজার, তো 5টা মেজারেরই
আলোচনা করতে হয়। ফার্স্ট সেমিস্টারে তুমি ডেফিনেশন দিলে, কিভাবে বের করতে হয়, ফর্মুলা প্রয়োজনে লিখলা, সুবিধা অসুবিধাগুলো লিখলা। লিখে ধরো এখানে মোটামুটি 1.5-2 পেজ হয়ে যায়। তো সবগুলো লিখে দেন হচ্ছে নিচে কমেন্টস ভাবে লিখতে হয় যে উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে অ্যারিথমেটিক মিনের সুবিধাটা বেশি এবং অ্যারিথমেটিক মিনটা সর্বজন গৃহীত, সব সব জায়গায় অ্যাপ্লিকেবল, তো এই কারণে অ্যারিথমেটিক মিনটাকে বেশ ধরা হয়। এইরকম ভাবে লেখা লিখতে হয় বা লেখা উচিত। তো তারপরও যে তোমার মেরিটস ডিমেরিটস কিন্তু সেগুলো চলে আসে। তারপর কিছু কিছু জায়গায় যেটা তুমি বললা যে আমার এক্সট্রিম ভ্যালুর জন্য আমরা ইউজ করতে পারি না, তখন মিডিয়ান বা মোড ইউজ করতে হয়, সেটা তো ঠিকই, সেটাও তো তুমি আলোচনাই করলা। তারপরও এক্সট্রিম ভ্যালু না থাকলে বা এক্সট্রিম ভ্যালু যদি আমরা কোনোভাবে ইয়ে করতে পারি, ইরেজ করতে পারি বা হ্যান্ডেল করতে পারি, তখন অ্যারিথমেটিক মিনটা হচ্ছে বেস্ট। অ্যারিথমেটিক মিনের যে মেজারটা সেটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, তো স্যার যদি কোনো এক্সাম্পল দিয়ে বলতে বলে যে কেন বেস্ট, তখন উদাহরণ দিয়ে বলতে বলে স্যার বলা আছে মানে আগের বছরের কোশ্চেনে আছে উইথ এক্সাম্পল। উইথ এক্সাম্পল, তুমি প্রত্যেকটা এক্সাম্পল দিবা, মানে শুধু অ্যারিথমেটিক, আমি তো বললাম অ্যারিথমেটিক মিন বেস্ট মানে শুধুমাত্র যে তুমি অ্যারিথমেটিক মিনের অ্যাডভান্টেজ গুলো লিখে গেলে সেটা তো তোমার একটা শর্ট কোশ্চেন হয়ে গেল, 1 মার্কস 2 মার্কস হয়ে গেল, 3-4 মার্কস হয়ে গেল, তখন তোমাকে তোমার প্রত্যেকটাই একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। ফার্স্ট মেজার তো অল্প অল্প করে দুটা সুবিধা দুটা অসুবিধা তুমি লিখলা, লিখে তারপরে তারপর ওভারঅল তুমি বললা যে মানে উপরে আলোচনা থেকে হ্যাঁ বোঝা যাচ্ছে যে এটা অ্যারিথমেটিক মিনটা হচ্ছে আমার বেস্ট মেজার। ঠিক আছে, ব্রড কোশ্চেন হলে বা 4 মার্কসের কোশ্চেন হলে এভাবে প্রত্যেকটা মেজার মেনশন করে করে তোমাদের আসতে হবে। আর যদি শর্ট কোশ্চেন হয় সেক্ষেত্রে তো তুমি শুধুমাত্র অ্যারিথমেটিক মিনের গুণাগুণ বা মেরিটস গুলো লিখে তুমি বলে দিতে পারলা যে অ্যারিথমেটিক মিনটা বেস্ট। আর এক্সাম্পল তো আমাদের কাছে আছে, এক্সাম্পল তুমি এখন ওই যে মেডিয়ানের এক্সাম্পল কিন্তু আর অ্যারিথমেটিকে দেওয়া যাবে না, অ্যারিথমেটিক আলাদা এক্সাম্পল আছে, মিনের আলাদা এক্সাম্পল আছে, ইউজেস যেটা আর কি, তারপর মোডের আলাদা এক্সাম্পল আছে, ওইগুলো মেনশন করে গেলাম। এক্সাম্পল বলতে তোমাকে শুধুমাত্র অ্যারিথমেটিক মিনের এক্সাম্পল বলেছে তা কিন্তু না, তোমার প্রত্যেকটা মেজারের কিন্তু এক্সাম্পল আছে কোথায় কোনটা ইউজ হয়। এটা কিন্তু ওই যে মেরিটস ডিমেরিটস এর মধ্যে বলা আছে দেখবা, তো ওইভাবে তুমি এক্সাম্পল গুলো মেনশন করে গেলেই হবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। স্যার আরেকটা যে কোশ্চেন স্যার, আমাকে যদি ওপেন এন্ডেড অথবা এক্সট্রিম লেভেল থাকে, তখন আমি ডাইরেক্ট কি মিডিয়ান বা মোড কোনটাকে বলবো, নাকি দুইটাকেই উল্লেখ করব, যে যখন মানে প্রশ্ন থাকে যে আমার যদি ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন হয় তখন কোন টাইপটা প্রেফার করবা, তখন কি আমি দুইটাকেই বলবো নাকি মিডিয়ান কে নির্দিষ্ট করে বলবো? ওপেন এন্ড, ওপেন এন্ড, হ্যাঁ ওপেন এন্ড। আচ্ছা ওপেন এন্ড ক্লাস ইন্টারভাল যদি থেকে থাকে সেক্ষেত্রে মেডিয়ানও করা যায় মোডও করা যায়। তবে মেডিয়ান করাটা সেফ, মেডিয়ানটা মানে ভালোভাবেই করা যায়, মোড অনেক স্যার তাহলে কি আমি আনসার ক্ষেত্রে ডাইরেক্ট মিডিয়ান কে উল্লেখ করে দিব নাকি দুইটার কথাই মেডিয়ান রাখবো? লেখাই ভালো, মেডিয়ান লেখাই ভালো, কারণ মোড অনেক সময় করা যায় না। মোড দেখা যায় যে তুমি ওপেন এন্ড যে ক্লাসটা আছে ওই ক্লাসটাই তোমার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে, তখন মডেল ক্লাস হবে ওইটা, তখন তখন আবার আর অন্যরকম একটা ইয়ে হবে, বিপত্তি হবে বা বাধার সৃষ্টি হবে মোড বের করার ক্ষেত্রে, তো মোডও বের করা যায় না। বাট মিডিয়ানটা পসিবল, মিডিয়ানটা পসিবল সব ক্ষেত্রেই, মানে ওপেন থাকলে মিডিয়ানটা অবশ্যই পসিবল, মোড মানে সম্ভব না হলে মিডিয়ান সম্ভব, অবশ্যই সম্ভব হবে, তার মানে মিডিয়ান লেখাটাই মানে উচিত হবে, সমীচীন হবে। স্যার এরপর ওপেন এন্ডেড, আচ্ছা হ্যাঁ বলুন স্যার, ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশনের সময় আমরা মানে কোন ডিসপারশন মেথডটা ইউজ করব, যদি ডিসপারশন বের করতে বলে মানে কোনটা প্রিফারেবল হবে? ওপেন এন্ডের সময়, জি স্যার, ওপেন এন্ডের সময় তোমার হচ্ছে ডিসপারশনের মেজার বের করতে যাচ্ছ, জি স্যার, ডিসপারশন, ডিসপারশন, আচ্ছা ডিসপারশনে তো আমরা কি কি মেজার জানি, রেঞ্জ জানি, তারপর কোয়ার্টাইল ডেভিয়েশন জানি, ডেভিয়েশন, মিন ডেভিয়েশন জানি, আর জানি তোমার আর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিবি পসিবল না, ওপেন এন্ড হলে তো সিবি বের করা যাবে না, কারণ তুমি মিড ভ্যালু পাবা কই, মিড ভ্যালু বের করা যায় যায় না, যদি গ্রুপ ডেটার ক্ষেত্রে বলছে, গ্রুপ ডেটা ওপেন এন্ড মানে তো গ্রুপ ডেটাই তাই না, জি স্যার, সিবি পারবে না বাদ। এরপরে মিন ডেভিয়েশন কি পারা যাবে, মিন ডেভিয়েশন পসিবল হবে?
মিন ডেভিয়েশন পসিবল হবে না, এই কারণে ওপেন এন্ডের বেলায় তো স্যার পসিবল হবে না, এই কারণে অ্যাভারেজ বের করা যাবে না, অ্যাভারেজ করা যাবে, অ্যাভারেজ করা যাবে না, আবার অ্যাভারেজ করলে মিড ভ্যালুটা যেটা লাগবে এটাও পারা যাবে না। তুমি মেডিয়ান দিয়ে করলা, মেডিয়ানটা বের করলা, কিন্তু মেডিয়ান বের মিন ডেভিয়েশন অ্যাবাউট মেডিয়ানও যদি বের করো তখন কিন্তু তোমার ইয়েটা লাগতেছে, তোমার মিড ভ্যালুটা লাগতেছে, মিড ভ্যালু তো পারছো না তুমি বের করতে, মিড ভ্যালু যেহেতু বের করতে পারছো না তাহলে এখানে মানে মিন ডেভিয়েশনও পারা যাচ্ছে না। আচ্ছা, এরপরে থাকে হলো কি রেঞ্জ আর কোয়ার্টাইল ডেভিয়েশন। তো কোয়ার্টাইল ডেভিয়েশনটা পসিবল ওপেন এন্ড হলে কোয়ার্টাইল ডেভিয়েশন করা যায়। কোয়ার্টাইল ডেভিয়েশনের যেটা হয় যে ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইলটা হলে হয়ে যায়, তো ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল কোনো ভাবে বের করতে পারলে তুমি এটা বের করতে পারবা, তখন আর তোমার ওই যে মিড ভ্যালু লাগবে না বা অ্যারিথমেটিক মিন বের করার কোনো ঝামেলা নাই, এটা পসিবল। আর রেঞ্জ বের করা না বের করাই ভালো, রেঞ্জ তুমি পারবা ওপেন এন্ডে তো স্যার রেঞ্জ বের করা যাবে না, পসিবল না, একমাত্র সম্ভব সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, কোয়ার্টাল ডেভিয়েশনে তোমার মেইন বের করার কোনো ঝামেলা নাই, এই জন্য তুমি কোয়ার্টাল ডেভিয়েশন দিয়ে ডিসপারশনের মেজারটা কমপ্লিট করতে পারবা ফর ওপেন এন্ড ক্লাস ইন্টারভেল। আর স্যার এই গ্রুপ ডাটার ক্ষেত্রে রেঞ্জ বের করার সময় আমরা কি প্রথম গ্রুপ আর শেষ গ্রুপের মিড ভ্যালু নিব, নাকি স্যার প্রথম গ্রুপের লোয়ার লিমিট আর শেষের গ্রুপের হায়ার লিমিট? প্রথম গ্রুপের লোয়ার লিমিট, শেষের গ্রুপের হায়ার লিমিট, ঠিক আছে? রেঞ্জ এভাবে করতে হয়, মিড ভ্যালু তো আমি কখনো কোথাও বলিও নাই, যদি আমাকে বলে যে দুইটা ডাটা দিয়ে কোনটা বেশি কনসিস্টেন্ট, কনসিস্টেন্সি টেস্ট করার সময় স্যার আমরা মানে কোন ডিসপারশন মেথডটা ইউজ করব? কনসিস্টেন্সি বের করার সময় সিভি বের করবা, সিভি রাইট? হ্যাঁ, সিভি যার কম তার কনসিস্টেন্সি বেশি, সিভি যার বেশি তার কনসিস্টেন্সি কম, বিপরীত সম্পর্ক আর কি। ঠিক আছে, কনসিস্টেন্সি যদি বের করতে হয় সিভি বের করবা, সিভি কম হলে সেটা বেশি মোর কনসিস্টেন্ট। স্যার ওই একটা স্লাইডে একটা এক্সাম্পল দেওয়া ছিল যে ইউজেস অফ এসডি, ইট মেজার্স দা কনসিস্টেন্সি অফ ডাটা। ইউজেস অফ এসডি? জি স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে ইট মেজার্স দা কনসিস্টেন্সি। জি স্যার, এরকম এটা শোনো, এটা হচ্ছে কি, এটা ডিরেক্টলি করে না, বাট ওই যে সিভি বের করতে কিন্তু এসডি লাগে, সেই জন্য হয়তো লেখা হয়েছে বা আছে, কিন্তু বেসিক্যালি সিভিটাই হচ্ছে মূল কম্পোনেন্ট বা মূল এলিমেন্ট টু কম্পেয়ার দা টু ডেরাইভ দা কনসিস্টেন্সি। সো সিভিটা হচ্ছে মেইন তোমার টুলস, তো সিভি বের করতে যেহেতু এসডি লাগে সেক্ষেত্রে এসডিটা হয়তো চলে আসছে বা এসডির কথাটা ভেবে লেখা হয়েছে, এটা অন্যভাবে বোঝার সুযোগ নেই বা দরকারও নাই, তুমি সিভি লিখবা। এসডি যদি থেকে থাকে কোথাও তাহলে এসডিটা সরাসরি ইউজ না হলো, এসডির মাধ্যমে সিভিটা যদি বের করতে হয় এই জন্য হয়তো এসডিটাকে লিখেছে কোনো এক জায়গায় বা ইউজের জায়গায়। আর বলো, ফরহাদের কোনো কোশ্চেন ছিল নাকি? ফরহাদ ছিল স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে মানে ম্যাথ টাইপের কোশ্চেন বেশি হবে নাকি ব্রড টাইপের লেখা এরকম আর যাবে? কোনখানে কোনখানে এই যে আমরা ডিসপারশন তারপর হচ্ছে মিন মিডিয়ান মোড নিয়ে আলোচনা করতেছি এই জায়গাগুলোতে, এখানে সবই থাকবে, তোমার ম্যাথ তো থাকবেই, দেন হচ্ছে তোমার থিওরি থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। তোমরা তো অনলাইনে ক্লাস করেছো, ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন গুলো তো নিশ্চয়ই দেখেছো যারা একটু পড়াশোনার সাথে আছো, তো ওইভাবে যেগুলো হয় গতানুগতিক প্রশ্নই হয় এবং স্ট্যান্ডার্ড করে করার চেষ্টা করি আমরা স্টুডেন্টদের জন্য, যাতে মানে আমরা যেভাবে পড়েছি এইভাবে যদি কোনো মানে লিস্ট থাকে ওটা দিলে হয়তো কোয়রা মজা করতে। কোনটা থিওরি টাইপের কোশ্চেন গুলার যদি আলাদা কোনো লিস্ট থাকে মানে কি? না, আলাদা কোনো লিস্ট নাই, আমি তুমি আমি রেফার করি যে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অ্যাট লিস্ট 3 ইয়ার্স, 3 ইয়ার্স কোশ্চেন দেখলে হবে কি, তুমি কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে ধারণা হয়ে গেল এবং কোশ্চেন গুলো ওই টাইপেরই হয়, ওই ধাঁচেরই হয়, এবং আমি যে লেকচার করিয়েছি বা আমরা যে লেকচার পড়াই এর বাইরে সাধারণত কোশ্চেন করি না, এটা ইউনিভার্সিটির তো একটা নর্মস আছে যে এর বাইরে করা হয় না, করার সুযোগও নাই। সো আমাদের ওই যে ওইভাবে কোশ্চেন দেওয়ার আর প্রয়োজন পড়ে বলে মনে হয় না আমার।
তুমি ওই যে প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে ওখান থেকে ধারণাটা পাবা। কিছু কোশ্চেন আছে কমন আসে, রেগুলার আসে, তুমি দেখবা যে ঘুরে ফিরে আসতেছে। আবার অঙ্ক তো আসলে বলে দেওয়ার কিছু নাই, অঙ্ক তো দেখা যায় যে প্যাটার্ন সেম, একই রকম একই পদ্ধতিতে করতে হয়, কিন্তু ডাটাটা চেঞ্জ করে দিই আমরা। এরকম একটা বিষয়। আচ্ছা আর আর বলো দেখি। স্যার এছাড়া কিছু কিছু প্রশ্ন থাকে যে হাউ টু ক্যালকুলেট মিডিয়ান বা কিভাবে কোন মেথডের মাধ্যমে তুমি এটা বের করবা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে 2 বা 3 মার্কসের যদি থাকে তখন কি আমি সূত্রটা বলে এখানে ব্যাখ্যা মানে করব কি হাউ টু ক্যালকুলেট? হাউ টু ক্যালকুলেট মিডিয়ান আসে, হাউ টু ক্যালকুলেট জি স্যার আসছে, 18 সালে আসছে। মানে এটা কি হচ্ছে তোমার যে কোশ্চেন দিয়ে দিয়েছে নাকি? জি স্যার মানে ম্যাথস ডেটা দিয়ে দিয়েছে এটা? না না বেসিক মানে থিওরি কোশ্চেনে হাউ টু ক্যালকুলেট মিডিয়ান। তারপর আরেকটা ছিল ডিসকাস দা মেথড অফ ফাইন্ডিং, হ্যাঁ কার্টোসিস, এই এগুলা ছিল মানে কোন মেথডে তুমি এটা পাবা বা কিভাবে ক্যালকুলেট করবা, এই টাইপের কোশ্চেন গুলো হলে কি আমি সূত্রটা উল্লেখ করে এছাড়া আর কি দিব এখানে সূত্র তো উল্লেখ করতে আগে তুমি যে ডেফিনেশনটা দিলা, মিডিয়ান ডেফিনেশনটা দিলা, তারপরে স্যার ডেফিনেশন অনেক সময় দেখা যায় কোশ্চেনে থাকে যে ডিফাইন মিডিয়ান হাউ টু ক্যালকুলেট। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে তোমার মিডিয়ানের তো অনেক বিস্তর আলোচনা করার সুযোগ আছে এখানে, এবং এই জন্য কোশ্চেনটা হয়তো রাখে তোমার। এখানে দেখো যে মিডিয়ান ধরো গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটার জন্য ফর্মুলা ভিন্ন, যদি আনগ্রুপ হয় সেক্ষেত্রে আবার অডস ইভেন আছে, তো যদি একটু বড় বেশি নাম্বার থাকে 3 থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলা ছোট ছোট উদাহরণ দিয়ে যদি তুমি ব্যাখ্যা করো তাহলে অ্যানসারটা তোমার প্রপার হবে। ঠিক আছে, তোমার ফর্মুলা তো লিখতেই হবে, তুমি গ্রুপের জন্য একরকম ফর্মুলা, আনগ্রুপের জন্য 2 রকম ফর্মুলা, ফর্মুলা যে 3টা, আনগ্রুপের তোমার ইভেন অর্ডার জন্য যদি অবজারভেশন ইভেন হয় তাহলে একরকম, অর্ডার জন্য একরকম, তাহলে ফর্মুলা 3টা লিখে 3টা ছোট উদাহরণ দিলে তোমার কমপ্লিট হয়ে গেল আনসার। আচ্ছা স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সিম্পল সিম্পল কোরিলেশন উইথ এক্সাম্পল, এটা স্যার অনেকবার আসছে কিন্তু স্যার এটা মানে অনেক বেশি নাম্বারের জন্য আসতেছে মানে 5-6, স্যার এটার মানে এত বড় আনসার কি দিব? আনসারটা তো তুমি এটা তো ডিসকাস করেছি বোধহয় লাস্ট ক্লাসে আমরা, স্যার ওটা কি কিছু যে ডিফারেন্ট টাইপস গুলা কি সব দিয়ে দেওয়া দিতে হবে এটার হ্যাঁ ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ সিম্পল সিম্পল কোরিলেশন বলতে যেটা বুঝি আমি যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন আর জিরো কোরিলেশন, 5টা টাইপ। তো 5টা টাইপ লিখে তুমি ডেফিনেশনটা লিখলা এটা কাকে বলে বা কি ধরনের, এরপর হচ্ছে একটা উদাহরণ দিলা সাথে, আর সাথে তুমি ওই গ্রাফ দিবা, গ্রাফটা অবশ্যই তোমার খাতায় লিখবা, এটার জন্য আলাদা ওই গ্রাফ পেপার লাগবে না, তুমি খাতায় পেন্সিল দিবা, ইভেন কলম দিয়ে আঁকলেও কোনো সমস্যা নেই, স্কেল দিয়ে কলম দিয়ে এঁকে ফেললা, একে জাস্ট প্যাটার্নটা তুমি বোঝালা। পারফেক্ট পজিটিভ বলতে যেটা বোঝায় এক্স ওয়াই অক্ষ, একে তুমি একটা স্ট্রেট লাইন আঁকলা আপওয়ার্ড, একে ওখানে আর এর মানটা দিয়ে দিলা, আর ইকুয়াল টু +1, তো এইটুকু দিয়ে একটা ক্যাটাগরি শেষ হলো। তারপরে আবার ধরো পারফেক্ট পার্শিয়াল পজিটিভ লিখে, পার্শিয়াল পজিটিভ বলতে তুমি কি বোঝো সেটা লিখলা, লিখে দেন হচ্ছে একটা উদাহরণ দিলা, উদাহরণ দিয়ে দেন হচ্ছে ছবিটা আঁকলা, একে পার্শিয়াল পজিটিভ এটা এক্স ওয়াই অক্ষ, একে পার্শিয়াল পজিটিভ যেটা হয় স্ক্যাটার থাকে একটু আপওয়ার্ড, স্লোপ থাকে আপওয়ার্ড কিন্তু স্ক্যাটার থাকে ভ্যালু গুলো, দিয়ে তুমি আর এর মান দিলা 0 থেকে 1, এই এইভাবে করে 5টা ক্যাটাগরি তুমি ব্যাখ্যা করলা। এই জন্যই ওইটা ওখানে নাম্বার বেশি থাকে, 5 নাম্বার থাকে যাতে করে 5টা ক্যাটাগরিতে 5 নাম্বার দেয়া যায়। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন ছিল, এক্সপ্লেন আর ইকুয়াল টু 0.5 এন্ড আর স্কয়ার ইকুয়াল টু 0.36। আর ইকুয়াল টু 0.5 মানে কি? এটা কোরিলেশনের মান দেওয়া আছে, আর স্যার ওই যে একটা যে ছিল যে মানে এত কম হলে এত বেশি হলে কি হয় এই জিনিসটা দিয়ে ব্যাখ্যা করবো এটা? না 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 এটা তুমি এটা হ্যাঁ ওই ওই আর আর যেটা আর যেটা সেটা তুমি ওইটা দিয়ে ব্যাখ্যা করবা, আর ইকুয়াল টু তো এটা, আর আর স্কয়ার যেটা, আর স্কয়ারটা হচ্ছে তোমার কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, তোমার রিগ্রেশনে যেটা হয় রিগ্রেশন করার পরে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে কত পার্সেন্ট এক্সপ্লেন করতে পারলো সেইটার পার্সেন্টেজটা আমরা আর স্কয়ার থেকে পাই। ঠিক আছে, তাহলে আর এর যে ব্যাখ্যাটা তুমি আমাদের যে চার্ট দেয়া আছে, 0.5 হলো মডারেটলি পজিটিভ কোরিলেশন, আর আর স্কয়ার যেটা আসবে 0.25 যদি আসে বা যেটাই আসে
সেটা তুমি তাহলে লিখবা যে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে তোমার এত পার্সেন্ট 25% এক্সপ্লেন করতে পারে এইভাবে। আচ্ছা এটাও আমাদের লেকচারে আছে, শেষের দিকে দেখবা যে আর স্কোয়ারের যে কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন এটার বিশ্লেষণ বা ব্যাখ্যা কিভাবে করতে হয় সেটা লেখা আছে উদাহরণ সহ। স্যার বলো। স্যার আমাদের যে মোট বের করার সময় তো স্যার আপনি বলছিলেন ধরেন দুইটা যদি সমান সংখ্যক থাকে তাহলে একটা সূত্র আছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন, হ্যাঁ তখন স্যার তাহলে তো স্যার আমরা জানি মিন মোট মিডিয়ান বের করার সময় ইনক্লুসিভ ক্লাস থেকে রিয়েল ক্লাস বের করতে হয়, রাইট? তখন কি স্যার আবার মিনের জন্য আলাদা চোখ করবো স্যার? মিন তোমাকে বের করতে হবে, হ্যাঁ মিন বের করতে হবে, মিনের জন্য চোখ করতে হবে, তখন তো স্যার রিয়েল ক্লাস লাগবে না। যদি আমি বলি তোমার ওখানে কি কি লাগতেছে, মিডিয়ান তো লাগতেছে, জি স্যার মিডিয়ান লাগতেছে, মিডিয়ান স্যার মিডিয়ানের জন্য তোমার লাগবেই, মিডিয়ানের যেহেতু লাগতেছে একই টেবিলে তুমি করে ফেললা। না স্যার আমি বলতেছি স্যার মিনের জন্য তো স্যার ইনক্লুসিভ ক্লাস থাকলে রিয়েল ক্লাস করতে হয় না, তুমি ওটা ইনক্লুসিভ করো না করো মিনের জন্য একই আসবে, এটা ভ্যারি করবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, আর তুমি যেহেতু ইয়াটা আসছে প্রসঙ্গটা আসছে তাহলে ক্লিয়ার করি, তোমার যদি মিডিয়ান এভাবে বের করা লাগে মিন বের করা লাগে তাহলে ইনক্লুসিভ করে নিলা, ইনক্লুসিভ করে ইনক্লুসিভের মাধ্যমেই তুমি অ্যারিথমেটিক মিনটা বের করলা, আবার ইনক্লুস সরি রিয়েল ক্লাস দিয়েই তুমি অ্যারিথমেটিক মিনটা বের করলা, আবার রিয়েল ক্লাস দিয়েই মিডিয়ানটা বের করলা, তাহলে তোমার সেম হয়ে গেল, হয়ে গেলে দেন হচ্ছে তুমি এরপরে তুমি মোটটা বের করলা। ঠিক আছে, জি স্যার। তুমি এই ধরনের প্রবলেম আসলে তুমি ইনক্লুসিভ যদি থেকে থাকে আগে রিয়েল ক্লাস করে নিলা, রিয়েল ক্লাস করে তুমি মিন আর মিডিয়ানটা বের করে ফেললা, দেন হচ্ছে তুমি মোট বের করলা। ঠিক আছে, জি স্যার। ওকে আচ্ছা স্যার বলো। হ্যাঁ আমি বলো স্যার আমাদের আমি কি হন স্যার ম্যাথের যে প্রবলেম থাকে এটা কিভাবে দেখাবো স্যার, স্ক্রিন শেয়ারে দিব? দাও স্ক্রিন শেয়ার দাও। স্যার দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি আমি, আশা করি সবাই দেখতে পাচ্ছে। স্যার এটার ফার্স্ট নাম্বার কোশ্চেনটা কি আমরা বার ডায়াগ্রাম দিয়ে করব? না তোমার যে স্ক্রিনটা আসছে মোবাইলের এখনো ইয়াটা আসে নাই প্রবলেম, হ্যাঁ এইবারটা আসছে, প্রবলেমটা আসছে পেয়েছি আমি। হ্যাঁ কোনটার কথা বলছো স্যার? এক নাম্বার। এক নাম্বার কি বলছে? ডিফাইন কোয়ালিটেটিভ ডাটা, ফাইন ড্র আ সুইটেবল ডায়াগ্রাম ফর দ্য ফলোইং ডাটা। আচ্ছা এখন এটা কি টাইপের ডাটা তুমি সেটা একটু অ্যানালাইসিস করো। কি বলা আছে দেখো তো, স্যার ডিফেক্টের পার্সেন্টেজ বের করছে মানে পার উইক, এক উইক উইক কিসের কিসের এগেইনস্টে, এটা কি টাইম টাইমের এগেইনস্টে, তাই না? হ্যাঁ তো টাইম সিরিজ ডাটাটার ডাটা কি দিয়ে রিপ্রেজেন্ট করে, আমরা কি টাইম সিরিজ করেছি না স্যার? তো পড়াইছে মনে হয়, টাইম সিরিজ কি পড়াইছে স্যার? এটা বলতে পারছেন না, টাইম সিরিজ পার্ট বি তে, পার্ট বি কি পড়াইছে রাব্বি স্যার? পড়াইছে রাব্বি স্যার, টাইম সিরিজ আলোচনা করে নাই সেখানে, পদ্ধতিগুলো বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো তো আলোচনা করার কথা। টাইম সিরিজ তোমার তোমার লাইন ডায়াগ্রাম দিয়ে আঁকা মানে রিপ্রেজেন্ট করা হয় নর্মালি, ঠিক আছে? এই যে তো টাইম কাউন্টার দেয়া আছে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক, তুমি তুমি টাইম সিরিজ ডেটাকে তুমি ডায়াগ্রাম দিয়ে ওই লাইন ডায়াগ্রাম দিয়ে এঁকে ফেলতে পারো। স্যার লাইন ডায়াগ্রাম মানে ফার্স্ট স্টেপটা? লাইন ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রামটা তোমাদেরকে আমি পড়াই নাই, লাইন ডায়াগ্রামটা হচ্ছে কি তোমার তুমি চারটা উইক লিখলা, উইক 1 2 3 4 চারটা ইন্টারভ্যালে লিখলা, তো ওইটার এগেইনস্টে ওয়াই অ্যাক্সিস দিলে পার্সেন্টেজ, তো ধরো ফার্স্ট উইক সেপ্টেম্বর উইক 4, হ্যাঁ ফার্স্ট উইক সেপ্টেম্বর উইক 4, এরপর অক্টোবর উইক 1, সেপ্টেম্বর উইক 4 এর এগেইনস্টে আছে 44%, 44.5%, তো তো 44.5 যেখানে আছে সেখানে একটা পয়েন্ট তুমি চিহ্নিত করলা গ্রাফের মধ্যে, আবার অক্টোবর উইক 1 একইভাবে তুমি 64.71% যেখানে আছে সেখানে একটা পয়েন্ট লোকেট করলা, এইভাবে পাঁচটা পয়েন্ট পাবা। পাঁচটা পয়েন্ট কি তুমি এটা লাইন ডায়াগ্রামটা নরমালি ফ্রি হ্যান্ডে আঁকা ভালো, তার যে একটা পার্সেল ফ্রিকোয়েন্সি পলিগন ওটার মত ফ্রিকোয়েন্সি পলিগন পলিগন, হ্যাঁ
পলিগন ও না পলিগনটা আবার ভিন্ন জিনিস, সেটা আমি আসছি আলোচনায়। তুমি লাইন ডায়াগ্রামটা হচ্ছে এই যে তুমি পয়েন্ট পাঁচটা পেলা, 44% একটু মিডলে, 64% উপরে, আবার 47% একটু নিচে, 13% আরো নিচে, এরপর আবার কি বলে 40% আবার উপরে। তো এইটা তুমি পয়েন্ট গুলোকে যোগ করে দিলা। এখন যোগ করে যে দিবা, যোগ করে দিবা কিভাবে, এটা তো তোমার গ্রাফিক্যাল মেথড হবে, ফ্রি হ্যান্ডে যোগ করবা। বা তুমি বা না ফ্রি হ্যান্ডে এটা তুমি স্কেল দিয়ে যোগ করবা, এই পয়েন্ট গুলোকে স্কেল দিয়ে যোগ করবা। এরপরে যদি ট্রেন বের করতে বলে, সেটা তখন আবার তুমি একটা ট্রেন আঁকলা, সেটা ভিন্ন কথা। কিন্তু এই পয়েন্ট গুলোকে লোকেট করার পরে তুমি তোমার স্কেল দিয়ে ওই বিন্দুগুলোকে যোগ করে দিবা। যোগ করে দিলে যে ডায়াগ্রামটা পাওয়া যাবে সেটা হচ্ছে লাইন ডায়াগ্রাম, সিম্পল। হ্যাঁ, তোমাদের লিস্ট স্কয়ার মেথড পড়ায় নাই স্যার? কোনো কথা লিস্ট স্কয়ার মেথড মানে স্যার পার্ট বিটা তো এখনো মানে রিভাইজ করা হয় নাই। পার্ট বিতে, হ্যাঁ পার্ট বিতে টাইম সিরিজে তোমার যে ইয়ে আছে, পার্ট বিতে রিভিউ ক্লাস নেওয়া শেষ, তাহলে আর কবে করবা রিভাইজ? স্যার তো সবই শেষ করে দিয়েছে আমি যতদূর জানি। আচ্ছা যাই হোক, আমি তাহলে তোমাকে ধারণাটা দিতে পারছি মনে হয়। তুমি তুমি লাইন ডায়াগ্রামটা এইভাবে আঁকবা, তুমি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই তে এক্স অ্যাক্সিসে দিবে তোমার উইক নাম্বার, সেপ্টেম্বর উইক 4, অক্টোবর উইক 1, একদম নির্দিষ্ট ইন্টারভেলে দিলা, আর ওয়াই অ্যাক্সিসে দিলা পার্সেন্টেজ। এভাবে লাইন ডায়াগ্রামটা আঁকতে ফেললা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, এটা 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার কি শুনছেন স্যার? এটা করতে পারেনি। ডিফারেন্ট রেঞ্জ, আচ্ছা, কেস ক্লোদিং ইজ ট্রাইং টু ইউজ নিউলি ইনভাইটেড ডাই টু দেয়ার সিগনেচার ফর দ্য ডায়াগ্রামটা। হ্যাঁ, হুইচ ফাইবার উইল বি প্রেফারেবল ফর দ্য নিউ ডাইস। হ্যাঁ, এটা কি কি দিয়ে আছে দেখো, মিন দেয়া আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, তাই না? নাকি দুইটা ক্লোদিং এর ন্যাচারাল ইয়ার্ন ইজ নিডেড এট উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত আছে। তাহলে তোমার এভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া দেয়া আছে, দেখুন সিবি বের করতে হবে, দুইটা সিবি বের করবা, সিবি পে পেলে দেন হচ্ছে কম্পেয়ার করবা, তুমি যেটা সিবি কম সেটা হচ্ছে তুমি ইউজ করবা প্রেফারেবল। স্যার তার মানে যে কোনো কিছুর প্রেফারেবল বা কনসিস্টেন্সি বা কোনটা ভালো এরকম কিছু জানতে চাইলে আমরা সফটওয়্যার সিভি বের করব। সিভি বের করবা, এটা সিচুয়েশন বুঝে আর কি। তোমার এখানে দেখো তো আরেকটা জিনিস শিওর হওয়ার উপায় হচ্ছে, তোমার যেহেতু দেয়া আছে অ্যাভারেজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো এটা আমরা জানি সিভি বের করতে এই দুটো লাগে, তো এটা আর একটা সহজ টেকনিক বা সহজে বোঝার উপায়, তো অবশ্যই সিভি বের করতে হবে, ঠিক আছে? স্যার আরেকটা ছিল, স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ছোট হয়ে গেছে যদিও দেখা যাচ্ছে স্যার। এইখানে বি নাম্বারটা, দুয়ের বি, দ্য মিন অফ 2000 আইটেমস। আচ্ছা দেখো একটু একটু বড় করো। হ্যাঁ, এটা হচ্ছে দুইয়ের বি। জি স্যার, দ্য মিন অফ 2000 আইটেমস ওয়াজ, এত লেটার অন ইট ওয়াজ ডিসকভারড দ্যাট টু আইটেমস ওয়ার মিসড, এত এন্ড এত অনস্টার তার। হ্যাঁ, ফাইন্ড আউট দ্য কারেক্ট মিন, এটা কি মানে এটা কি বের করবে, তাই তো? আচ্ছা স্যার, এইটা রিভিউ করবেন স্যার? হ্যাঁ, সবগুলো টপিক একটু রিভিউ করবেন, ছোট করে সবগুলো টপিকস রিভিউ করবো এইটা হচ্ছে তোমার যেটা করতে হবে, তুমি 250 দ্বারা গুণ করবা ফার্স্টে, গুণ করে দেন হচ্ছে তুমি মিসড হয়েছে মানে তোমার 192 আর 188 হচ্ছে মেইন ভ্যালু, তার পরিবর্তে তোমার
দুইটা আইটেম ভুলে এন্ট্রি হয়েছে, একটা হচ্ছে 92 আর একটা হচ্ছে 8, তাই না? তাহলে 8 92 যোগ 8 এটা তোমার বাদ দিতে হবে, বাদ দিতে হবে তোমার ওই যেটা পেলা টোটাল 200 আর 50 গুণ করে বাদ দিয়ে এরপরে 88 প্লাস হচ্ছে 192 যোগ করবা। 88 আর 192 কত? 200 না, সরি আরো বেশি, এখানে হচ্ছে 2 আর 8 তো 280, 280 280 কি? জি স্যার, হ্যাঁ 280। তাহলে 280 অ্যাড করবা, তার মানে এখানে বাদ যাবে 100, অ্যাড হবে 280, মানে 180, হ্যাঁ 180 ওভারঅল যুক্ত হবে। তো সেটাকে আবার ভাগ দিবা 50 দিয়ে, ভাগ দিলে তোমার কারেক্ট মিটার পেয়ে পেয়ে যাবা। স্যার এটা কি মানে কোন মানে কোন ম্যাথ ছিল মানে ওইটা ওই সমীকরণ, নাকি এটা মানে একটা বুঝার মতন কোশ্চেন, নাকি এটা কোনো ম্যাথ কনসেপচুয়াল কোশ্চেন? তোমার যে সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যারিথমেটিক মিন যেটা মিনের মধ্যে আছে, এটা কোন সালের কোশ্চেন? দেখো তো উপরে সাল লেখা আছে, স্যার 18, 18 কোশ্চেন। তাহলে তো মনে হয় আমার আমার আমারই পড়ানো, আর আমারই পড়ানো মনে হয়। হম ঠিক আছে, আচ্ছা এটা অ্যারিথমেটিক মিন যে সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা ওইখানে পাবা, ওইখানে তোমার যে কম্বাইন্ড মিন আছে না, জি স্যার, কম্বাইন্ড মিন এর ওখান থেকে পেতে পারো। আসলে লেকচারে তো দেখা যায় যে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, কিন্তু কম্বাইন মিন এর যে কনসেপ্ট ওইখান থেকে ওই ওইটা ইউজ করে এই প্রবলেম সলভ করা যায়। তোমরা তো আসলে বই পড়ো না, রেফারেন্স দিয়েছি ঠিকই, কিন্তু বইতে তো জানো, বইতে এরকম মানে অজস্র উদাহরণ করা আছে, দু চারটা উদাহরণ দেখলে তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আর বলো, নেক্সট বলো, প্রবলেম বলো। আর আর কারো কোনো প্রবলেম আছে? আবিদুর, আবিদুর তো একটা লাইন আছে যে ওই অ্যাবাউট মিন সেকেন্ড মুভমেন্ট অ্যাবাউট সেকেন্ড মুভমেন্ট, স্যার সেকেন্ড মুভমেন্ট অ্যাবাউট ভেরিয়েন্স, থার্ড মুভমেন্ট অ্যাবাউট স্কিউনেস এন্ড ফোর্থ মুভমেন্ট অ্যাবাউট কার্টোসিস, এটা স্যার একটু বুঝে। আচ্ছা এই বিষয়টা হচ্ছে তোমার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস হবে এখানে, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস যেটা এইটা তোমার হচ্ছে এটা দিয়ে তুমি বের করতে পারো, ভ্যারিয়েন্স বের করতে পারো। সেকেন্ড বেসিক্যালি সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টসটাই হচ্ছে তোমার ভ্যারিয়েন্স, আর থার্ড আমরা স্কুনেস বের করতে গেলে থার্ড সেন্ট্রাল মোমেন্টসটা লাগে, এবং কার্টোসিস বের করতে গেলে ফোর্থ সেন্ট্রাল মোমেন্টস লাগে। ঠিক আছে, এই তিনটা জিনিসের সাথে, তিনটা মোমেন্টস এর সাথে তিনটা মেজারমেন্ট জড়িত বা ইনভলভ, এই কারণে এভাবে বলা হয়। স্যার ওই জায়গায় বলা ছিল যে মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, মুভমেন্ট অ্যাবাউট অরিজিন কি স্যার মুভমেন্ট অ্যাবাউট ওই মিনি? না না না, ওখানে শোনো, মোমেন্টস দুই রকম, একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস আর একটা হচ্ছে র মোমেন্টস। আমি তোমাকে ক্লিয়ার করি, সেন্ট্রাল মোমেন্টস যদি বলে তাহলে তোমাকে মিনের সাপেক্ষে বের করতে হবে, আর র মোমেন্টস যদি বলে তাহলে মিন ছাড়া অন্য যে কোনো ভ্যালু, সেটা হতে পারে এই অবজারভেশনের মধ্যে কোনো ভ্যালু, অবজারভেশন বাইরেও কোনো ভ্যালু হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, র মোমেন্টস সেন্ট্রাল মোমেন্টস, মোমেন্টস এই দুই ধরনের হয়, মোমেন্টস এর প্রকারভেদই দুইটা, সেন্ট্রাল মোমেন্টস র মোমেন্টস। সেন্ট্রাল মোমেন্টস হচ্ছে মিনের সাপেক্ষে, আর র মোমেন্টস হচ্ছে মিন ছাড়া অন্য যে কোনো ভ্যালু। স্যার স্কিউনেস বের করতে বললে আমরা তো কয়েকটা মেথডে করতে পারি, কার্ল পিয়ারসন মেথড, তারপরে বিটা ওয়ান গামা ওয়ান, কিন্তু যদি কোশ্চেনে বলা না থাকে তাহলে আমরা কোন পদ্ধতিতে করব? তোমার ইচ্ছা যেটা সুবিধা হয়, যদি বলা না থাকে, আর যদি বলা থাকে তাহলে যেটা বলা থাকবে সেটা। জি স্যার বুঝতে পারছি। আর অনেক সময় দেখা যায় তুমি যেটা বলেছো মোমেন্টস অ্যাবাউট অরিজিন, অনেক সময় জিরো অরিজিন ধরে, তো এটা আসলে ওই র মোমেন্টস এরই একটা ক্যাটাগরি, র মোমেন্টস এর মধ্যে এটা পড়ে, তো এটা আলাদা ভাবে ওইভাবে আমি কখনো বলিও নাই, আমি কখনো পড়াইও নাই বা পড়াইও না, কারণ র মোমেন্টস এর মধ্যে এটা পড়ে যায়। ঠিক আছে, সো এটা হয়তো কোনো জায়গায় কোনো বইতে দেখতে পারো, কিন্তু এটা আসলে র মোমেন্টস এরই একটা প্রকার। ঠিক আছে স্যার, আমাদের কি মিডিয়ান আর মোডের জন্য গ্রাফ আঁকাটা শিখতে হবে?
মোট বের করতে গেলে তো গ্রাফ দিয়ে তুমি যদি পারো আঁকতে, তোমাকে যদি বলে তার মানে দিবে ফাইন গ্রাফ এরকম, মানে আঁকাটা কি শিখে রাখতে হবে? ডেফিনেটলি শিখে রাখো না কেন, তুমি তোমাকে গ্রাফ করাইছি কেন, তুমি গ্রাফ সম্পর্কে তোমার ধারণা থাকবে বা গ্রাফ আঁকতে পারবে, এটি এই জন্যই তো নাকি, স্যার তুমি শুধু তাহলে তো আজকে করাই একটু নাই। দেখেন ওই মেডিয়ান আর মোড়ের হ্যাঁ গ্রাফটা দেখেন, সজীব কার্ভের সাথে মেডিয়ান আর মোড়ের গ্রাফ আঁকাটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রবলেম শেষ হয়েছে, তাহলে আমি আমার আলোচনা যাই তাহলে শুরু করি, অন্য কারো কোনো প্রবলেম নাই আশা করি, তাই না? ক্লাসে আমরা আছি প্রায় 90 জন, 88 জন আছি আমি সহ, 87 জন তোমরা, তো বাকিরা সবাই তাহলে এই প্রবলেম থেকে ইয়া নিচ্ছে, ধারণা নিচ্ছে, আলোচনা থেকে ধারণা নিচ্ছে নাকি? সিটি হইলে স্যার কোন টপিকের উপরে নিবেন, এটা কি কোনো ডিসিশন নিছেন কিনা? আচ্ছা সিটির প্রসঙ্গে যদি আসছে তাহলে এই বিষয়টা একটু আলোচনা করে নিই, তারপর আমরা ওই আবার একটু রিভিউ করব। সিটিটা আমরা ডেট ফিক্স করে ফেলছি আমি আর রাব্বি স্যার মিলে, তোমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই না, নেক্সট উইকে, নেক্সট উইকে হচ্ছে আমাদের ক্লাস টাইম, যার যে ক্লাস টাইম, তোমার ইয়ারনের ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে 11:30টায়। ইয়ারনের ইয়ে আছো, সিয়ার আছো, ইয়ারনের সিয়ার কেউ আছো এখানে? জি স্যার। আচ্ছা নেক্সট বৃহস্পতিবারে 11:30টায় এটা হচ্ছে তোমার ভাইবা হবে, আমাদের নির্দেশনা দিয়েছে তোমার ভাইবা এবং কুইজ নিতে হবে, তো আমরা ভাইবাটা আগে নিব, কুইজটা আমরা করে নিই। স্যার নেক্সট রবিবার, স্যার আমাদের আমাদের স্যার বৃহস্পতিবার দিন দুইটা ক্লাস থাকে, এখন স্যার বৃহস্পতিবার দিন অন্য টিচারও স্যার ইয়া দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, স্যার আমাদের জন্য একটু বেশি প্রেশার হয়ে যাবে স্যার এই বৃহস্পতিবার হলে। না কিন্তু রাব্বি স্যার তো তোমাদেরকে বলে রাখছে মনে হয় যে তোমার আমাদের ক্লাস টাইমটা অন্য কাউকে দিও না, মানে আমরাই, না না আমাদের স্যার তো আপনার লাগবে, ক্লাস না, আপনার ক্লাস না স্যার, রুটিন অনুযায়ী বৃহস্পতিবার দিন দুইটা ক্লাস আমাদের স্যার। আমারটা আর কারটা স্যার আরেকটা হচ্ছে স্যার ওই নিশিমা আমার যা স্যার ওনারা হচ্ছে অলরেডি মানে এমসিকিউ ডেট দিয়ে দিয়েছেন তো স্যার, তো জাওয়াত স্যার কি বৃহস্পতিবার ক্লাস আছে ওনার জি জি স্যার ওনাদের ক্লাস আছে, কয়টায়? ওনাদেরটা সকালে তারপর আপনারটা স্যার 11:30টায়। আচ্ছা ওনাদের স্যার এমসিকিউ নিতে আমাদের কতক্ষণ উপর স্যার লাগবে? একটু প্রেশার হয়ে যাবে স্যার যদি একই দিনে দেন স্যার আচ্ছা পড়া আমি লেখা। বলি, আমি বলি তোমাকে, ওটা তোমার কয়টায় পরীক্ষাটা? স্যার টাইমটা হচ্ছে স্যার হামিম ফিক্স করছে তো বৃহস্পতিবার বলছে, বাট কয়টায় এখনো মানে কথা বলে জানাই নাই, তবে সকালে নিবে। ওকে ফাইন, সকালে যদি নেয় আমরা 9টায় যদি নেয় এসে বা 9:30 যদি নেয় তাহলে আমরা তারপরে শুরু করবো, আমাদেরটা হচ্ছে ভাইবা হবে, আমাদেরটা কুইজ না, তোমাদেরকে ক্লিয়ার করে রাখি, আমাদেরটা হচ্ছে ভাইবা। এবং ভাইবাটা আমরা 2 জন মিলে নিব, আমরা যেটা আলোচনা করেছি, যেমন আমি একটা ডিপার্টমেন্ট দিয়ে উদাহরণ দিই তাহলে তো 2 জনের জন্য হয়ে যাবে। তোমার ইয়ারনে আমরা পরীক্ষা নিচ্ছি ধরো বৃহস্পতিবার, তাহলে রাব্বি স্যার আর আমি 2 জনে মিলে পরীক্ষা নিব তোমাদের 40 জন 40 জন, 80 জন তো একটা ডিপার্টমেন্টে, 40 জন 40 জন, হয়তো জোর আমি নিলাম, বিজোর স্যার নিলো, বা বিজোর আমি নিলাম, জোর স্যার নিলো, এভাবে ভাগ ভাগ করে নিয়ে। পরের উইকে নেন না হ্যাঁ স্যার, পরের উইকে নেন আমি স্যার, আমি একটু এই শেষ উইকে করি, আরেকটা ওই আমি আছে আমি পরিবেশ শেষ করি, নষ্ট। দাঁড়াও, ভাইবা নিচ্ছি, তো ভাইবাটা হচ্ছে তোমার সর্বোচ্চ 5 মিনিটের ভাইবা, এবং 40 জন যেহেতু আমি নিচ্ছি, আমার আমার সাথে 40 জনের ভাইবা দিবা, এবং 5 মিনিট করে তোমরা ভাইবা দিয়ে শেষ হয়ে যাবে তোমাদের। তো এটার জন্য তোমরা প্রস্তুতি পাশাপাশি নিতে থাকো, এখন একটা সিটির জন্য যদি একটা উইক লাগাও স্যার একটা সিটি না স্যার, এই উইকে আমাদের এটা একটা ডিফিকাল্ট, প্রেজেন্টেশন একটা ভাইবাও আছে স্যার এই সোমবার। এটা তো ডিফিকাল্ট হয়ে যাবে তাহলে আমাদের জন্য, কারণ আমাদের তো পরীক্ষাটা শেষ করতে হবে, এবং তোমাদের এটা নিয়ে দেন হচ্ছে পরের উইকে আমরা আবার তিনটা পরীক্ষা এক্সাম দিব। পড়ে যাচ্ছে স্যার, স্যার একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে বলছে স্যার, ওটারও ভাইবা হবে প্রেজেন্টেশন হবে স্যার, স্যার তারপর আবার থার্সডে একটা সিটি হবে স্যার, স্যার তোমরা এটা কিন্তু যদি ভাইবা দেন মানে কষ্ট হয়ে যাবে। এক সপ্তাহ পাচ্ছ সময়, এক সপ্তাহ সময় পাচ্ছ, কম না কিন্তু। স্যার তো তিনটা পুরো স্যার, পুরো কি সিলেবাসের উপর পরীক্ষা হবে, মানে সিলেবাসটা করতো এটা একটু যদি সিলেবাসটা বলতেন। হচ্ছে পার্ট এ তে ভাইবা হবে, পার্ট এ তোমার স্যার পুরা পার্টে পুরো পার্টে, পার্টে তে 4টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার উপরে ভাইবা হবে। স্যার, তাহলে তো স্যার আমাদের পড়তে একটু টাইম লাগবে, মানে পার্টের সিলেবাস তো কম না, তাহলে যদি আমাদের একটু টাইম দেওয়া হতো, মানে অলরেডি নেক্সট উইকে আমাদের মানে প্রেজেন্টেশন, তারপর হচ্ছে সিটি আছে স্যার। স্যার শুধু ভাইবার জন্য পুরো পার্টে দেওয়াটা বিশাল হয়ে যায় না স্যার? তোমার তাহলে তোমরা কি চাচ্ছ, কোনটা হলে ভালো হয় স্যার? এক সপ্তাহ একটু পিছায় স্যার? দেওয়া এক হোক তো, সপ্তাহ স্যার এটাই স্যার পিছায় আমাদের দিলে জন্য ভালো সময় হয় দেন স্যার। বেশি করে, আর টপিক ফিক্স করে দেন।
স্যার এক সপ্তাহ পিছাই দেওয়া হোক এটাই স্যার ভালো হয় আর কি। এমনি স্যার এখন শুই নাই স্যার, ভাইবা তো আমরা কোনো সময় দেই নাই, বুক এমনি ধকধক করা শুরু হয়ে গেছে স্যার। বুক ধকধক করা কিছু নাই ভাইবা তো এই কনভারসেশনের মতো, যেমন তোমরা কথা বলছো আমি কথা বলছি, এখানে আমরা স্যার পার্ট বি তো স্যার 6টা চ্যাপ্টার, পার্ট এ পার্ট বি না পার্ট এ ভাইবা পুরো পার্ট এ তো অনেক বেশি হয়ে যায় স্যার। স্যার স্যার সিটির জন্য একটু মানে স্যার এটার জন্য একটু কমাই দিলে ভালো হয় স্যার, পুরোটা তো স্যার টার্মেই থাকে স্যার। তোমাদের ক্লাস হচ্ছে বুধবারে কয়টায় বলো তো? স্যার বুধবারে 11:30টা, কিন্তু আমাদের স্যার ইয়ারনের মতো মানে স্বাভাবিক। কিছু স্পেসিফিক টপিক দিয়ে দেন তাহলে হয়তো ওইখান থেকে আমরা ভালো করে ধারণা নিয়ে আসতে পারবো, কারণ ভাইবা তো স্যার মানে আপনি যে কোয়েশ্চেন করবেন সবগুলো অ্যানসার করা লাগবে। বেশি করবো না, 3-4টা কোয়েশ্চেন করবো, ভাইবা তো আসলে ওইভাবে জাজ করা যায় না। এখন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, আর এছাড়া প্রশাসনের দায় দিয়ে বা লাভ কি, এছাড়া তো অন্য কোনো ওয়েও নাই, তোমাদেরকে জাজ করার ওয়ে কি? ভাইবাটা নিলে অ্যাটলিস্ট সামনাসামনি একটু কথোপকথন হলো, বুঝতে পারলাম যে তুমি পড়ছো কি পড়ো নাই, সেই জিনিসটা অ্যাটলিস্ট বোঝা যাবে। কুইজ নিয়ে তো আসলে বোঝা যায় না, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা টপিক স্যার আমরা সব সময় স্যার পড়ে আসছি স্যার রিটেনের আনসার দিব এই স্টাইলে স্যার, এখন ধাম করে আমাদেরকে বলতেছে এমসিকিউ এক্সাম নেবে স্যার, জিনিসটা প্রিপারেশন মতো স্যার ঠিক মতো হয় না। আচ্ছা এমসিকিউ তে তোমাদের তো খুশি থাকার কথা, তোমরা তো এমসিকিউ দিয়ে আসছো আগে, কিভাবে দিছে জানো না, অভিজ্ঞতা তো আছে তোমাদের। এখন স্যার ধরেন এমসিকিউর প্রশ্নগুলো বেশিরভাগ হয় স্যার মানে জ্ঞানমূলক এক বাক্যে, কিন্তু স্যার আমরা তো ধরেন ডিটেইলস এ জাস্ট ওই এক্সপ্লেইন করে করে পড়ছি স্যার, দুইটার মানে জিনিসগুলো আলাদা হয় সাধারণত, ওই জন্য স্যার একটু সমস্যা ফেস করি। আমি তো জানি যে এক বাক্যে সবাই মেনে নেবে, যা খুশি হবে যে এমসিকিউ হলে ভালো, যদি অনলাইনে হয় তাহলে তো আরো ভালো। এমসিকিউ হলে আমাদের পড়ালেখা গুলো করতে হয় স্যার একদম পয়েন্ট টু পয়েন্ট এরকম, আলাপ করে নি, যেহেতু দুজনে মিলে ভাবে আনবো তাহলে রাব্বি স্যারের সাথে আলাপ করে আমি এই বিষয়টা আমাদের মেইল দিয়ে দিব। যাদের তাদেরকে একজনে ভাইবা নিব, আর যাদের আইডি অড তাদেরকে মার্কস কি 10 মার্কসের জন্য একটা ভাইবে নাকি পার্ট বি এর জন্য আবার আরেকটা ভাইবা হবে? না পার্ট বি তে কুইজ, পার্ট বি তে কুইজ 10 মার্কস, সেটা আলাদা ভাবে হবে, আর পার্ট এ তে 10 মার্কসের জন্য একটা ভাইবা এবং একজনকে ফেস করতে হবে। তোমার আইডি কত? মিমের আইডি ধরো 3, মিম একজনকে ফেস করবে। হ্যাঁ আমি ভাইবা নিব অথবা রাব্বি স্যার নিবে, যে কোনো একজন কাছে ভাইবা দিলে তুমি 10 মার্কসের পরীক্ষা দেওয়া শেষ তোমার, আর বাকি 10 মার্কস পার্ট বি যেটা ওইটা সিলেবাসও দিব, ওইটা সিলেবাস তো আমরা কমিয়েই রেখেছি, তো ওইটা হচ্ছে তোমার কুইজ হবে, সেটাও ডেট ফিক্স করা আছে, আমি তোমার জানাই দেবো। এটা মানে নেক্সট বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার, তার বৃহস্পতিবারই 10:30 ফিক্স করা আছে স্যার। 5 মার্ক 5 মার্ক করে নিলে ভালো হতো না, কারণ হচ্ছে এর আগে আমরা ভাই ভাই দিনে এক ভাই ভাইতে যদি একবারে 10 মার্কের ব্যাপার থাকে, যে যার খারাপ হবে তাতে একবার পুরো 10 মার্ক দিতে, 5 মার্কস 5 মার্কস কিরকম মানে একজনে 5 মার্কস আর একজন 5 মার্কস এরকম? জি স্যার, মানে 5 মার্কস এর জন্য করে ভাইবা, যে পার্ট এর জন্য 5 মার্কস ভাইবা, তারপর হচ্ছে পার্ট বি জন্য 5 মার্কস ভাইবা আরেকদিন। হ্যাঁ তো আমার তো আরো 10 মার্কস বাকি থাকে, সেই 10 মার্কস কিভাবে নিব স্যার? ওই যে কুইজের কথা যেটা বলছিলেন, যে তাহলে বাকি 5 মার্কের জন্য
পার্ট এ তে আবার কুইজ আর পার্ট বি তে আবার কুইজ। এই শিবলি চুপ কর স্যার, একটা ভাইবে ঠিক আছে স্যার। তুমি কি মানে বুঝিস না একটু বলো, প্রশাসন তোমাদের সুবিধার জন্য চারটা পরীক্ষা থেকে দুইটা পরীক্ষা আনলো, তোমাদের সুবিধার কথা চিন্তা করো, এখন তোমরা আবার এই দুইটার জায়গায় চারটা পরীক্ষা দিতে যাচ্ছ। একটা ভাইবে যথেষ্ট স্যার, মানে একটা জিনিস খেয়াল রাখেন স্যার, কারো জন্য একবারে খারাপ না হয়ে যায় স্যার। আমাদের কাছে স্যার আপনি প্রশাসন স্যার, আপনি যদি কনসিডার করেন স্যার দুইটা পরীক্ষা হলে স্যার আমাদের জন্য সুবিধা স্যার, আপনারা স্যার একটু দয়া করলে হবে, তাহলে আমরা স্যার ভালো মতো পাস করে সুদৃষ্টি হবে স্যার আমাদের দিকে স্যার। একটু দয়া মায়ার কোনো অভাব তো নাই, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সবসময় দয়া থাকে, বিশেষ করে আমার তরফ থেকে থাকবে, সেটা সমস্যা না, কিন্তু কথা হচ্ছে তোমাদের প্রস্তুতিটা ভালো হতে হবে। আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেই সবকিছু ঠিক করছি, কোনো কিছু চাপাই কিন্তু দিচ্ছি না, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রেখে তোমরাও ওইভাবে প্রস্তুতিটা নাও, তোমরা যেভাবে বলতেছো তোমাদের সুবিধা অসুবিধার কথা শুনে কিন্তু সিদ্ধান্তটা নিচ্ছি। আমার ইচ্ছা ছিল পুরোটা সিলেবাস দিব, কিন্তু এখন যেহেতু তোমাদের অসুবিধা কথা বললা যে স্যার অসুবিধা হচ্ছে বা হবে, ওকে ফাইন, তাহলে একটু তাহলে ছাড় দিই, আমরা সিলেবাস কমাই দিই, তাহলে টপিকস তাহলে চারটা জায়গায় দুইটা করে দিব এবং এটা মেইলে জানাই দিব সিআর কে, আর ডেট তো মোটামুটি তাহলে শিওর যে রেসপেক্টিভ ডেট অফ ইওর ক্লাস স্যার। স্যার টপিকটা স্যার যদি একটু আর্লি জানাইতেন স্যার ভালো হইতো, কারণ আমাদের স্যার সেম দিনে পরীক্ষা, তো স্যার তাহলে পুরো টাইম নিতে হবে। টপিকস আজকে জানাই দিব, হ্যাঁ আজকে জানাই দিব, মেইল দিয়ে দিব আমি স্যার সাথে, জাস্ট কথা বলে তোমাদের ক্লাস শেষ করে স্যার সাথে কথা বলে মেইল যা মেইল দিয়ে দিব তোমাদেরকে, বা সন্ধ্যার দিকে মেইল দিব। এখন কথা হচ্ছে তোমার তাহলে ক্লাস টাইমে পরীক্ষা হবে, এখন তোমার পরীক্ষাটা ওই ম্যাডামদেরটা কয়টায় সেটা বলো তো একটু। আমরা যদি 40 জনের ভাইবো একজন নাই, তাও আমাদের 3-4 ঘন্টা লেগে যাবে। তো তোমরা ওই যে ওইভাবে পরীক্ষা দিলে সকালে ওনারটা দিয়ে দাও কুইজটা 9:30টার মধ্যে, দেন হচ্ছে আমরা স্টার্ট করে দিব ভাইবা, ঠিক আছে? যেহেতু একটা অসুবিধা আছে, ওই দিন একটা ক্লাস আছে, আমরা তো চাইলে ওনাকে ফোর্স করতে পারি না, স্যারদের তো সুবিধা অসুবিধা আছে। তো তোমরা ওই দিন কোন ক্লাস পরীক্ষা রাখবে না, ওই দিন আমরা 9:30 শুরু করবো বুধবার, যদি 9:30 শুরু করবো যতক্ষণ লাগে, দুজন মিলে ভাই বানিয়ে নিবো দুইটা গ্রুপের, আমরা দুইটা গ্রুপ করবো, হয় ইভেন আউট করবো অথবা তোমার 1 থেকে 40 বা 45 এবং রেস্ট অফ দ্য আইডি আরেকজনে নিবো, আমরা নিজের আলোচনা করে এটা সিদ্ধান্ত নিবো আর কি, এখনো সিদ্ধান্ত নেই নাই কে কি নিবো বা কোন পার্ট নিবো। হ্যাঁ তো এইভাবে আমরা দুইটা গ্রুপ করে আমরা ইয়েটা করে নিবো, মানে স্কেডিউলটা করে নিবো। স্যার একটা অফ টপিক কোশ্চেন স্যার, মানে হচ্ছে স্যার মানে এই উইকে কি স্যার মানে মোটামুটি সব সাবজেক্টেরই সিটি হবে স্যার, এটা স্যার আমাদের আগে জানাইলে স্যার অনেক ভালো হইতো স্যার, মানে এটা কি স্যার মানে হচ্ছে হঠাৎ করে আর কি স্যার কালকে থেকে জানতেছি যে স্যার সিটি হবে, তো এখন কি স্যার সব সাবজেক্টেরই হবে নাকি স্যার এমনি স্যার এই উইকে কয়েকটা সিটি হবে? এটাও তো কোর্স টিচারের উপর ডিপেন্ড করে, কোর্স টিচার যদি চায় তাহলে নিবে, হ্যাঁ আর কোর্স টিচার যদি মনে করে যে আমার একটু ব্যস্ততা আছে পরে নিচ্ছি বা তোমাদের সময় দিয়ে নিচ্ছি তাহলে সে পরে নিবে, সমস্যা নেই। আপনাদের অফিশিয়ালি কোনো ডিসিশন দিছে যে মানে সিটি নেওয়ার ব্যাপারে একদম কনফার্ম ডিসিশন নিছে আর কি, এরকম কি কিছু বলা হয়েছে? তোমরা কি জানো, তোমরা কতটুকু জানো? আমরা কিছুই জানি না স্যার এই ব্যাপারে, আমি তো অফিসের কোনো বডি না, আমি তো হেড ও না, আমি ডিনও না, হেড ডিনদের মিটিং এ এগুলো আলোচনা হয়, তবে আমি হেড এর মাধ্যমে যেটা জানতে পেরেছি যে সিটি নেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে যে সিটি নেওয়া হোক। জি স্যার এইটাও আমাদের জানানো হয়নি যে সিটি নিতে বলা হয়েছে বা সিটি ডেট দেওয়া হয়েছে এরকম। আচ্ছা মানে আপনি বললেন আর মানে ডিসি ম্যাম হয়তো গতকাল বা তার আগের দিন আমাদের জানাই দিছে যে একটা সিটি নিবেন আর কি, তারা দুজন মিলে দুই পার্টে দুই স্যার মিলে কি সিলেবাস ঠিক করে সিটি নেবেন। ওনারা কিভাবে নিচ্ছেন, ওনারা কি ওই যে কুইজ নিচ্ছেন একটাই? আপনাদের কুইজ নিবে পরে ভাই হবে স্যার। আচ্ছা 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 এইভাবেই বলা আছে, আমরা ওই যে হয়েছে কি ফার্স্ট ইয়ার এর পরীক্ষাটা এইভাবে নেওয়া হয়েছিল, এখন যারা পরীক্ষা দিচ্ছে আর কি রিটেন এই যে থিওরি পরীক্ষা দিচ্ছে ওদের কুইজ গুলো এইভাবে নেওয়া হচ্ছিল, তোমার পার্টে পার্ট বি
দুইটা, তো একটা পার্ট থেকে তোমার নেওয়া হয়েছে কুইজ, আর একটা পার্ট থেকে ভাইবে নেওয়া হয়েছে। এটা হচ্ছে তার একটা সিদ্ধান্ত করা হচ্ছে, যেহেতু অনলাইন সেম ভাবে ফলো করে তারপর আগাচ্ছি। ঠিক আছে স্যার, কষ্ট করে স্যার আমাদের দিকে দেখবেন, কেন স্যার এই প্যান্ডামিকে স্যার আমাদের আর কি মানে মানসিক অবস্থা এই। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখব। আচ্ছা তাহলে পরীক্ষা নিয়ে, পরীক্ষার সংক্রান্ত আর কোনো মানে বিষয় তো আলোচনা করা প্রায় নাই, আমাদের ফিক্স হয়ে গেল। স্যার ভাইবার কোশ্চেন প্যাটার্নটা যদি একটু উদাহরণ দিতেন। ভাইবার তোমার নাম জিজ্ঞেস করব, তোমার বাড়ি কোথায়, তারপর তুমি এখন কি করছো, এগুলো জিজ্ঞেস করব। এরপর হয়তো দুই একটা টপিকস থেকে জিজ্ঞেস করব দুই একটা জিনিস, এই তো। স্যার আমাদের কি ব্যাখ্যা জাতীয় বা অঙ্ক করতে হবে এরকম কিছু নাকি স্যার এক কথায় এটা কি এরকম? স্যার অঙ্ক থাকতে পারে, ছোটখাটো অঙ্ক দেয়া যেতে পারে, যেহেতু টপিকস কমিয়ে দিচ্ছি আমাদেরও তো কোশ্চেন করার স্কোপ থাকতে হবে, তাই না? একই কোশ্চেন তো আর 80 জনের করা দেব না, করা দেব বলো মানে এক্সপ্লেনেশন জাতীয় প্রশ্ন হতে পারে, এটাই তো? হ্যাঁ, তো একজনকে 80 মানে 80 জনের জন্য অ্যাট লিস্ট 80 দুগুণে কত, 160, 160টা কোশ্চেন তো আমার ব্যাগে থাকতে হবে, তো সেটার জন্য তো অঙ্ক করা কে দেয়া লাগতে পারে, বা তোমার এক্সপ্লেনেশন দেয়া লাগতে পারে, ডেফিনেশন বা কনসেপচুয়াল সবই থাকতে পারে এখানে। স্যার ম্যাথ দিলে কি স্যার আমরা খাতায় করে তারপর আপনাকে ক্যামেরা দিয়ে দেখাবো? হুম, ম্যাথ তো তুমি খাতায় করে দেখালা, ছোটখাটো ম্যাথ করার করে দেখালা। স্যার ধরেন কেউ একজন সবই নাম টাম সবই বলতে পারছে কিন্তু আপনার প্রশ্নের অ্যানসার দিতে পারেনি, তাকে স্যার কিভাবে মার্কিং করবেন? এটা তো আসলে বলা ঠিক হবে না, এটা আমাদের মনে মনে আছে, তাদেরকে জিরো জিরো অ্যাট লিস্ট দিব না, এটুকু শিওর থাকো জিরো দিব না। হ্যাঁ স্যার, হাফ মার্ক এতটুকু কোশ্চেন অ্যানসার করতে স্যার কত মার্কস হবে? এটা বললাম, এটা এটা এখনই বলছি না, তবে জিরো দিব না। বাড়ির স্যার হাফ মার্কস দেন, স্যার হাফ মার্কস বাড়ির নাম বলতে পারলেও অ্যাট লিস্ট নাম্বার দেওয়া হবে, জিরো দেওয়া হবে না, একটু শিওর থাকো। ঠিক আছে, হাফ মার্কস বলতে কি 0.5 দিব? না স্যার মানে 10 এ 5। আচ্ছা দেখি তোমার দাবি আমলে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ, টেনশন করিও না, তোমরা প্রস্তুতিটা নাও। আর এটা তো আসলে ক্লাস টেস্ট প্রস্তুতি, এরপরে তো তোমার ফাইনাল প্রস্তুতি নিতে হবে। আমি আসলে আমি রাবি স্যারের সাথে কালকে কথা বলছিলাম, স্যারও বলতেছিল যে ওরা ফাইনালটা যে কিভাবে দিবে, ক্লাস নিলাম অনলাইনে ফাইনাল দিবে অফলাইনে, তো এটা মানে একটা কিরকম একটা মানে যে হবে এটা ওরাই আল্লাহ জেনে ভালো জানে ওরা কিভাবে কি করবে। তারপরে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য যাতে সহজ হয়। আমরা কিন্তু অনলাইনে পরীক্ষা যাদের নিয়েছি তাদের রেজাল্ট হচ্ছে, যেন 1-2 দিয়েছি, 2-2 দিয়েছি, এবার 3-2 হচ্ছে, যথেষ্ট লিবারাল ওয়েতেই কিন্তু মানে পরীক্ষাও নেওয়া হয়েছে, খাতাও দেখা হয়েছে। তো তোমাদের যেহেতু পেন্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমরাও তো এটা বুঝি, তাই না? আমরাও তো সেই সিচুয়েশনে পার করছি, চেষ্টা করা হবে যাতে করে তোমাদের খুব বেশি ক্ষতি না হয়ে যায়। তোমাদের ক্ষতি মানে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি, এটা তো আমরা অবশ্যই চাইবো না, সর্বোপরি তোমাদের মানে ক্ষতি তো আমরা কেউই চাই না, সত্যি কথা বলতে আর কি। স্যার এখন তো স্যার স্কুল কলেজ খুলে দিছে, এখন স্যার ভার্সিটিও খুলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এখন স্যার অনলাইনে যদি সিটি নেওয়া শুরু হয় তাহলে কি সবগুলো পরীক্ষায় কি অনলাইনে নিবে? আর আমাদের যে টার্ম ফাইনাল সেটা কি অনলাইনে হওয়ার কোনো সুযোগ আছে? সিটিগুলো আমি যতদূর শুনেছি বা জানি বা বুঝতেছি সিটিগুলো অনলাইনে হবে, আর টার্মটা অফলাইনে হওয়ার চান্স বেশি, টার্মটা অফলাইনেই হবে, খুলে দিলে তখন তো অনলাইনে দরকার কি, আমরা তো অফলাইনে নিতে পারবো বা নিতে পারি, তখন অফলাইনে নিতে হবে এবং সেই প্রস্তুতি তোমরা তোমাদের নিতে হবে। অবশ্যই তোমাদের 15-20 দিন সময় দেওয়া হবে, তোমরা ওইভাবে প্রস্তুতি নিতে থাকো এখনই। স্যার আমাদের ল্যাবের কোনো ডিসিশন হয়েছে? ল্যাব আমি যতদূর জানি যে ল্যাবটা তো তোমার ওই খুললে হবে, তোমাদের ল্যাব যাদের হয় নাই তাদের হচ্ছে খুললে ফিজিক্যালি ল্যাব হবে, এটা কি যে পরীক্ষার আগেই হবে অফলাইনে? থিওরিকার বাকি, হ্যাঁ ডেফিনেটলি, তোমার পরীক্ষার আগে ল্যাব না নিলে তোমার পরীক্ষা দিবা কেমনে, বা ওটার মার্কস আসতে হবে না, তো অবশ্যই আগে হবে। আর হচ্ছে পরীক্ষাটা অনলাইনে তোমার তো নেওয়ার সুযোগ কমে যাবে, অফলাইনে নিতে হবে পরীক্ষাটা, অফলাইনে হবে। আর যদি ক্লাস বাকি থাকে কারো তো সেটা অনলাইনে হয়তো স্যারা নিয়ে নেবে, আমার মনে ক্লাস কারো বাকি নেই, সবারই মনে ক্লাস শেষ, তাই না? কোন কোর্স কিট ক্লাস নেওয়া বাকি আছে কোন টিচারের? স্যার একটা দুইটা থাকতে পারে এরকম আছে, ওইটা শেষ হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তো
ক্লাস শেষ হয়ে গেলে থিওরি শেষ হয়ে গেলে প্র্যাকটিক্যাল হয়তো তোমাদের আইসা অন ক্যাম্পাস করবা, এরপরে আমরা পরীক্ষা নিব। আর সিটি গুলো মনে হয় সবাই অনলাইনে নিয়ে নিবে, এরকমই একটা সিদ্ধান্ত হয়েছে আমি যেটা শুনেছি, মানে আমার কলিগ বলো বা আমার চেয়ারম্যান বলো তার মাধ্যমে, আমি তো সরাসরি কোনো মিটিং এ ছিলাম না, এই জন্য এইভাবে থেকে জানতে পারছি আর কি। আর তোমাদের পরীক্ষাটা নিয়ে ফেলতে পারলে আমাদেরও হচ্ছে তো কাজ বাজ থাকে, প্রেশার কমে যায়, আমরা রিল্যাক্সে থাকি যে ওদের অ্যাটলিস্ট আমরা পরীক্ষাটা নিয়ে ফেলছি। কারণ তোমাদের পরীক্ষা নিলে তো এটা একটা রেকর্ড রাখতে হয় এবং এটা পরবর্তীতে আবার জমা দিতে হবে নাম্বার, তো আমাদের একটা কাজ কমে গেল আর কি। সেই জন্য চাচ্ছি আমরা তোমাদের পরীক্ষা নিয়ে ফেলতে, সবাই নিবে যার যা সুবিধা মতো আর কি। ওকে স্যার, আমাদের নেক্সট সেমিস্টার গুলো মানে একটু সময় কম করে শেষ করে দেওয়া বা এরকম কিছু কোনো কিছু কি ডিসিশন হয়েছে নেক্সট সেমিস্টার গুলো কিভাবে শেষ করা হবে? এটা হচ্ছে কি, এখন আপাতত ক্যাম্পাসটা খুলুক, খুললে বোঝা যাবে। তোমরা আসো ক্যাম্পাসে, আসো ক্লাস টাস শুরু করো, আবার কি হয় না হয় তো একমাত্র উপরওয়ালা জানে, এক জানে উপরওয়ালা আর এক জানে দীপু আপা, দুজন মিলে। হ্যাঁ তো এখন প্যান্ডেমিক আবার বেড়ে যায় এরকম তো স্যার আমাদের উপরে উঠে গেছে। হ্যাঁ এবং কি যারা জুনিয়র ছিল একবার তোরাও আমাদের মানে সিনিয়র হয়ে গেছে স্যার, প্রাইভেটে যারা পড়তো। প্রাইভেটে? জি স্যার। ওরা কি সব ক্লাস করে ফেলছে নাকি? জি স্যার, অনলাইনে এখন ওদের মানে সব ক্লাস শেষ, এক্সাম শেষ, শুধু ল্যাব বাকি আছে এবং ওরা ল্যাবও খুলে দিয়েছে স্যার অনেক ইউনিভার্সিটি। আচ্ছা এটা তো আমরা তো হচ্ছে কি আমরা করি, শোনো আমি এজেন্সি বারবার আগে বলেছি, আমার এক ব্যাচমেটের স্যার ফ্রি টু শেষ স্যার, ফ্রি টু শেষ ফোরান চলতেছে স্যার। এটা তো আমি সবসময় বলি, এখনো বলছে যে আমরা মানে অন্য ভার্সিটি ফলো করি, বিশেষ করে পাবলিক ভার্সিটি ফলো করি, আমরা হচ্ছে খুব কমই আছে যে তৈরি করতে পারছি নতুন কিছু, সো যেহেতু ফলো করতে হয় আমাদের একটু সময় বেশিই লাগে। এখন এইটা যদি বলি যে মেনে নাও, এটা তো সমীচীন হবে, মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই, অন্য কোনো অপশনও নাই, হয়তো তোমাদের লস হচ্ছে, এটা ওই শুধুমাত্র সান্ত্বনা দিয়ে তোমাদের টাইমটা তো রিকভার করার সুযোগ নাই, আর ধাক্কাটা তো সবার উপরে আসছে, সবার সাথেই লাগছে ধাক্কা, হয়তো কেউ কারো সাথে বেশি লাগছে কারো কম লাগছে, যারা এর মধ্যে রিকভার করে নিতে পারছে তাদেরটা একটু পোষাই নিতে পারছে, আর তোমাদের হয়তো একটু বেশি লস হবে। এখন আল্লাহ রহমতে খুলে দিলে দোয়া করো যাতে করে আর নেক্সট টাইম বন্ধ না হয়, তাহলে তোমরা মানে ভিডিও ক্লাসটা কি চলবে স্যার? আমাদের ভিডিওটা যেটা নিতে চাইছিলেন কোনটা কোনটা মানে গোটাটার উপরে স্যার একটা রিভিউ যদি দিতেন আর কি স্যার। হ্যাঁ রিভিউ তো নিব, রিভিউ তো আলোচনা করছি, অফ টপিক আলোচনা তো শেষ করতে পারছি না, তাহলে আমাদের মানে পরীক্ষা নিয়ে আর কোনো কোনো আলোচনা নাই বোধ হয়, আমরা ক্লিয়ার করতে পারছি, আমি এটা মেইল দিয়ে দিব। আমি আর তাহলে ইনফরমেশন ছিল যে আমরা এমসিকিউ এর प्रिपरेशनটা আসলে কিভাবে নিব, এতদিন তো দেখা গেছে যে আমরা সিকিউর প্রিপারেশন নিছি বা কোশ্চেন ব্যাংক ঘাটলো দেখা গেছে সিকিউর প্রিপারেশন নিতে পারবো আর কি, মানে এমসিকিউ এর এই কোশ্চেন প্যাটার্নটা আমরা মানে কিভাবে প্রিপারেশন নিব, আপনি যদি একটা ডিমো এক্সাম নিতেন বাই চান্স কোনো ভাবে তাহলে হয়তো মনে ভালো হতো আর কি। তোমরা এক্সাম দিয়েছো না আগে? তো আমরা স্ট্যাটিস্টিক্স এর উপর তো কোনো প্রিপারেশন নিতে পারিনি। আপনি স্যার আপনি দাও না, ঠিক আছে, কিন্তু তো এক্সাম তো দিয়েছো। জি স্যার। আচ্ছা তো দিলে সেটার তো অভিজ্ঞতা আছে, আছে না? জি স্যার। তো 10 মার্কসের পরীক্ষা তোমরা এর আগে, আপনি যদি আইডিয়া দিতেন যে এইখান থেকে আমার এমসিকিউ গুলো কি রকম হতে পারে আর কি আপনার এই স্ট্যাটিস্টিক্সে। তোমরা এক কাজ করো, আমরা এর আগে পরীক্ষা নিয়েছি কাদের, যাদের পরীক্ষা নিয়েছি তাদের সাথে কলাপ করো, তাহলে ওদের সাথে তো থেকে তো তোমাদের তো ব্যাচমেট, ওরা তোমাদের ব্যাচমেট না? জি স্যার। না স্যার, সিনিয়র সিনিয়র স্যার। আমাদের সিনিয়র সিনিয়র তো আরো ভালো, ওদের কাছ থেকে বেশি বেটার আইডিয়া বাবা, তোমাদের সবাই তো পরিচিত বাচ্চা না, ওদের কাছ থেকে একটু ধারণা নাও। হ্যাঁ ওদের তো আমরা পরীক্ষা নিয়েছি, কত মার্কস, 36 মার্কস পরীক্ষা নিয়েছি, ওদের বিশাল অভিজ্ঞতা, তো ওইটা আমরা আর এখানে মাত্র 10 মার্কস পরীক্ষা নিব, তাও একটা চ্যাপ্টার, একটা কি দেড়টা চ্যাপ্টার, দুটা চ্যাপ্টার পুরো না, রাব্বি স্যারে বলছিলাম দুটা চ্যাপ্টার দেন, স্যার খুব আমার চেয়েও বেশি দয়ালু, সে বলছে না ওরা পারবে না, ওদেরকে দেড় চ্যাপ্টার দিব, টপিকসগুলো আমরা ঠিকও করে ফেলছি। এমসিকিউ নিব হচ্ছে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, এই দুটার উপরে, ঠিক আছে? তো এই এক চ্যাপ্টারের উপরে আমরা পরীক্ষা নিচ্ছি, তো 10টা কোশ্চেন মাত্র, এটা নিয়ে মানে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো তোমরা চ্যাপ্টারটা পড়তে থাকো, যেটা টপিকটা বললাম পড়তে থাকো, যা আছে আগে করে সব পড়ো, একদম থরলি পড়ো, একটা চ্যাপ্টারই তো থরলি পড়ো, এটার জন্য সময় পাওয়া যথেষ্ট। এই পরীক্ষাটা নিচ্ছি আমরা আগামী বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, তারপরে এখন থেকে 15 দিন পরে,
স্যার চ্যাপ্টারটার নাম আরেকবার একটু বলবেন? হ্যাঁ, প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল এবং প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি তোমাকে যদি বলি একদম ক্লিয়ার কাট, দাঁড়াও সামনে আছে, তোমার সিলেবাস হচ্ছে ম্যাথমেটিক্যাল র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। যদি কেউ লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, আমি তো মেইল দিব এটা ভাই, এত রিড হওয়ার কিছু নাই বা কনসার্ন হওয়ার কিছু নাই তোমার। এটা এই চ্যাপ্টারটা পড়ে যাচ্ছে মূলত রাব্বি স্যার, রাব্বি স্যার যেভাবে পড়েছে যে লেকচার দিয়েছে সেই লেকচারটা ফলো করলেই হবে। তারপরে তোমাদের জন্য বলতেছি র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আর ডিস্ট্রিবিউশন থাকবে। প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে বার্নৌলি পড়াইছে স্যার, বাইনোমিয়াল পড়াইছে, পয়সা পড়াইছে, নর্মাল পড়াইছে। হ্যাঁ, এই চারটা ডিস্ট্রিবিউশন থাকবে বেসিক্যালি তিনটা। তো বাইনোমিয়াল পড়াইতে গেলে বার্নৌলিটা লাগে, জন্য বার্নৌলিটাও স্যার এখানে উল্লেখ করেছে। প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর সাথে র্যান্ডম ভ্যারিয়েবল এবং এর তার যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশন, আশা করি ধারণা পেয়েছো। ঠিক আছে, তারপরে আমি ক্লিয়ারলি মেইল দিব, একদম একদম লিখে মেইল দিব শেয়ার, শেয়ার হয়তো শেয়ার করবো গ্রুপে। আচ্ছা, আমরা তাহলে আর কোনো আলোচনা না থাকলে আমরা একটু তাহলে শেয়ার দিয়ে, আমাদের যে একটা টপিক ছিল আলোচনায় অজীব কার্ভ, তাই না? অজীব কার্ভ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই অজীব কার্ভটাই আমরা একটু দেখি দিলাম এবং এটা দিয়ে কেমনে মিডিয়ান বের করতে হয় সেটাও দেখি। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই প্রশ্নটা ছিল বোধহয় মিমের প্রশ্নটা ছিল, মিম আছো? জি স্যার। খেয়াল করো এখানে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার একদিকে থাকবে ক্লাস, ক্লাসের ইন্টারভেল গুলো, আর অন্যদিকে থাকবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় সেটা আমার হয় নতুন করে দেখানোর দরকার নাই, আমরা জানি সেটা। দেখো যখন লেস দেন করছি, লেস দেন যখন করছি, আমি একটু এখান থেকে দেখি, এই দেখো লেস দেন যখন করছি তখন কি করছি, যেমন উপর থেকে যোগ করে করে নিচে আসতেছি, ছয় তারপর তার সাথে পনেরো যোগ করে একুশ, তারপরে চল্লিশ যোগ করে একষট্টি, তারপর পঁচিশ যোগ করে পঁচাশি, তারপরে দশ যোগ করে ছিয়ানব্বই চার। ঠিক আছে, এরপরে স্যার আপনার মনে হয় ভলিউমটা অনেক কমে গেছে। মোর দেন করছি, এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন ঠিক আছে। হ্যাঁ, মোর দেন যখন করছি তখন দেখো আমরা নিচ থেকে যোগ করে করে আসছি, নিচ থেকে যোগ করে করে আসতেছি বা উপর থেকে বিয়োগ করে করে আসছি, দুইভাবেই বলা যায়। নিচ থেকে কিভাবে যোগ করে আসতেছি, যেমন নিচের সর্বশেষ যে ফ্রিকোয়েন্সিটা ফোর, তার সাথে যোগ করলাম দশ হচ্ছে চোদ্দ, তারপরে পঁচিশ যোগ করে উনচল্লিশ আসতেছে, চল্লিশ যোগ করে উনআশি আসতেছে, এইভাবে যোগ করে করে উপরের দিকে আসছি। তো এটা হচ্ছে মোর দ্যান কিউমুলেটিভ। আচ্ছা, এখন তুমি অজীব কার্ভে যাও, অজীব কার্ভে আসো এখানে। তা আমরা এক্স এক্সিসে ক্লাসটা লিখলাম, থার্টি লাগুন লোয়ার ক্লাস, থার্টি ফোরটি ফিফটি সিক্সটি আপ টু নাইনটি। তো যখন আমি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করবো তখন লেস দ্যান অজীব কার্ভ আমার এখানে আঁকা হবে। আমি দেখো যে ফোরটির এগেনস্টে কত আছে এখানে, সিক্স। দেখো লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন ইউজ করবো তখন ক্লাসের আপার লিমিট ইউজ করবো, এই এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো লেস দ্যানের জন্য আপার লিমিট আর মোর দ্যানের জন্য লোয়ার লিমিট, লেস দ্যান আপার, মোর দ্যান লোয়ার। আবার বলছি দেখো, লেস দ্যান কিউমুলেটিভের জন্য আপার লিমিট, ঠিক আছে, কমের সাথে বেশি, আর মোর দ্যান বেশির সাথে কম, মানে লোয়ার লোয়ার লিমিট, বিপরীত সম্পর্ক আর কি। তো কিভাবে এটা বা কেনই এটা করতে হয়, দেখো এই যে সিক্স এটা দ্বারা কি বোঝাচ্ছি, আমি সিক্স দ্বারা বোঝাচ্ছে ফর্টি অর লেস, তাই না?
40 or less number peche kajon 6 jon abar 50 or less eta shongkha ta koto koto jon student ei number ta peche 21 ei bhabe kintu less than ta kora less than cumulative frequency ta ber kora আর মোর দ্যান তার সাথে লোয়ার লিমিটের কি সম্পর্ক দেখো এই যে 100 স্টুডেন্ট দ্বারা কি বোঝাচ্ছি আমরা 100 স্টুডেন্ট দ্বারা বোঝাচ্ছি যে 30 অর মোর নাম্বার পেয়েছে কতজন অলমোস্ট সবাই 100 জন স্টুডেন্ট এরপরে পরের ধাপে এসে 40 অর মোর নাম্বার পেয়েছে কতজন 94 জন তো এই বাকি যে 6 জন 6 জন কই গেল এই 6 জন হচ্ছে এই 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 রেঞ্জে নাম্বার পেয়েছে 30 থেকে 40 তো আমি যেহেতু 40 অর মোর বলবো তখন কিন্তু এই 30 থেকে 40 এটা আসবে না এটা বাদ যাবে 40 অর মোর মানে হচ্ছে তোমার 94 জন এইভাবে মোর দ্যানটা আসে তার মানে মোর দ্যান যখন রিপ্রেজেন্ট করব তখন ক্লাসের লোয়ার লিমিট ইউজ করব আর লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন ইউজ করব তখন ক্লাসের আপার লিমিট ইউজ করব এই জিনিসটা মনে রাখলে অজীব কারবে আর ঝামেলা হবে না তো এই টেবিলটা অবশ্যই করতে হবে করে দেন হচ্ছে অজীব কারবে আগব তাহলে এক্স এক্স সিজি ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখলাম এরপরে হচ্ছে জাস্ট লেস দ্যান আঁকার সময় তোমার লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির টা ইউজ করে তোমার লোয়ার লিমিট আপার লিমিট যেটা থাকবে আপার লিমিট গুলো ধরে ধরে এখানে বিন্দুগুলোকে বসাই গেলাম আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা বিন্দু বসাই গেলাম একইভাবে যখন আপার লিমিট ইউজ করবো তখন মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করবো তখন আপার লোয়ার লিমিটের বরাবর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে ভ্যালুগুলো আছে সেগুলোর লোকেশনগুলো আমি এখানে গ্রাফে বসাই গেলাম এরপরে হচ্ছে ফ্রি হ্যান্ডে যোগ করে দিতে হবে এটা স্কেল দিয়ে করলে হবে না ফ্রি হ্যান্ডে করতে হবে মানে তুমি কলম রেখে প্রত্যেকটা বিন্দুকে টাচ করে গেলা ফ্রি হ্যান্ডে তুমি এভাবে টাচ করে গেলা ঠিক আছে এইভাবে তোমার অজীব কার্ভ হয়ে গেল তাহলে এইটা হলো লেস দ্যান অজীব কার্ভ আর এটা হবে মোর দ্যান অজীব কার্ভ এখানে দুটো অজীব কার্ভ একই গ্রাফে আঁকা এটা দেখে একটু কনফিউজ লাগতে পারে কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস একটা মোর দ্যান একটা লেস দ্যান দুইটাই একই গ্রাফে এঁকেছি আমরা একই গ্রাফে আঁকার সুবিধাও আছে আমরা এখান থেকে সরাসরি মিডিয়ানটা বের করতে পারি কিভাবে দেখো মোর দ্যান এবং লেস দ্যান দুইটা কার্ভ কিন্তু একটা পয়েন্টে মানে একে অপরকে ক্রস করেছে ঠিক আছে তো এই পয়েন্ট থেকে যদি তুমি একটা লম্ব তোমার পারপেন্ডিকুলার যদি আঁকো এক্স অক্ষের উপরে তাহলে যেই পয়েন্টটা পাবা এই যে 50 থেকে 60 এর মধ্যে এটাকে আমরা বলছি কি মিডিয়ান মিডিয়ান মানে কি মধ্যক বা মধ্যমা ঠিক আছে তার মানে অজীব কার্ভ দিয়ে আমি আমি কি বের করতে পারি বা কি জানতে পারি মিডিয়ান বের করতে পারি মধ্যমা বের করতে পারি আর আমরা চাইলে একটা ভ্যালু দিয়েও সরি একটা গ্রাফ দিয়েও মিডিয়ান বের করতে পারি সেটা কিভাবে ধরো মোর দ্যানটা ভুলে যাও লেস দ্যানটা দিয়ে আমি দেখাই তুমি লেস দ্যান অজীব কার্ভ আঁকলা আঁকার পরে তুমি এখান থেকে মধ্যমা বের করতে যাচ্ছ বা মিডিয়ান বের করতে যাচ্ছ তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা আছে 100 100 কে ভাগ করতে হবে দুই দ্বারা এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 100 কে দুই দ্বারা ভাগ করলে হবে 50 তো 50 দেখো কোথায় আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই যে 20 40 60 50 হচ্ছে 40 আর 60 এর মাঝে এইখানে এই বরাবর এখান থেকে একটা রেখা তুমি আঁকবা অজীব কার্ভের উপরে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্ট থেকে একটা লম্বা আঁকবা এক্স অক্ষের উপরে এবং এটা সেম পয়েন্টই হবে এখানে যে পয়েন্টটা পেলাম আমরা সেম পয়েন্টই হবে হলে এইটাই হবে মধ্যমা তুমি যেভাবে এখন একটা মধ্যমা একটাই হবে আবার তুমি অজীব কার্ভ বললে কি আমাদের কি দুইটা কার্ভ দিয়ে দেখাতে হবে না অজীব কার্ভ বললে যে কোনো একটা কি হবে যে কোনো একটা হবে মানে লেস দ্যান অথবা মোর দ্যান যে কোনো মোর দ্যান হ্যাঁ যদি উল্লেখ করে দেয় দুইটি তাহলে তো দুইটি একবার যদি উল্লেখ করে না দেয় যে কোনো একটা কি হবে আর যদি মধ্যমা বের করতে বলে তখন তুমি মোর দ্যান লেস দ্যান যে কোনো একটা একে মধ্যমাটা আমি যেটা বললাম প্রসিডিউরটা সেভাবে বের করবা n/2 করে যে ফ্রিকোয়েন্সিটা পাবা সেটা এখান থেকে দেখবা যে ওয়াই অক্স এক্সিস কোথায় আছে সেখান থেকে একটা প্যারালাল টু এক্স এক্সিস একটা রেখা আঁকবা এখানে কাট করবে এখান থেকে একটা লম্বা আঁকবা এক্স এক্সিস এটা যেটা কাট করবে সেখানে এটা হচ্ছে আমার মধ্যমা এবং আগের যে বিষয়গুলো ছিল নাম দেয়া গ্রাফের নাম দেয়া বা তোমার যে স্কেল লেখা এগুলো তো আগের মতো এটা নতুন করে আলোচনা করলাম না এটা তোমরা জানো আর একটা জিনিস আমি একটু দেখাই সেটা হচ্ছে যে মোড কিভাবে বের করবা এটা বোধ হয় আমরা এখানে বলেছিলাম গ্রাফের সঙ্গে যেতে আসে গ্রাফটাই পুরোটাই দেখাই গ্রাফ দেখো এখানে এইখানে তোমার এটা না আর একটা পিছনে আছে এই যে হিস্টোগ্রাম
হিস্টোগ্রাম আঁকা আমরা সবাই জানি, তোমার যদি ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল হয় সেটা রিয়েল ক্লাস করে নিতে হবে। তুমি একটা হিস্টোগ্রাম আঁকলা, আঁকার পরে এরপরে হচ্ছে তোমার প্রচুরক বের করবা। তো প্রচুরক বের করতে গেলে এইখান থেকে একটা রেখা আঁকতে হবে এইখানে, এবং এইখান থেকে একটা রেখা আঁকতে হবে এইখানে। আঁকার পরে যেই পয়েন্টে ক্রস করলো এখানে একটা ক্রসিং পয়েন্ট পাওয়া যাবে, রাইট? তো সেই ক্রসিং পয়েন্ট থেকে একটা লম্বা আঁকবা তুমি এক্স এক্সিসের উপরে। এই পয়েন্টটা তুমি হচ্ছে যেটা পাবা সেটা হচ্ছে তোমার মোড বা প্রচুরক। আবার বলছি দেখো, মোড হিস্টোগ্রাম আঁকলে একটা বার কিন্তু হাইয়েস্ট পাবা, বড় একটা বার পাবা, মানে যেখানে যে বারটা হচ্ছে সব অন্য বাকি বারগুলো থেকে আলাদা বা উঁচু। তো এইখান থেকে যে বারের এই কর্নার থেকে পরবর্তী বারের লেফট কর্নার, এবং এই উঁচু বারের রাইট কর্নার থেকে পূর্ববর্তী বারের রাইট কর্নার তুমি সরলরেখা দিয়ে বা স্কেল দিয়ে তুমি যোগ করে দিলা। যোগ করে দিলে কি একটা ক্রসিং পয়েন্ট পাওয়া যাবে না এখানে? পাওয়া যাবে। এই ক্রসিং পয়েন্ট থেকে লম্ব আঁকবা, লম্ব আঁকবা এক্স এক্সিসের উপরে। এক্স এক্সিসের উপরে লম্ব আঁকলে এই পয়েন্টটা হবে তোমার মোড বা প্রচুরক। একেবারে সিম্পল। মোড কি আমার আঁকা আছে কোথাও? এটা বোধ হয় ওই যে ক্লাসে দেখাইছিলাম, কিন্তু আমি এখানে দেখাই নাই তোমাদের। না যাই হোক, এটা তুমি প্রসেসটা তো বুঝতে পারো। আমরা হিস্টোগ্রাম আঁকতে পারলে মোড বের করা একেবারেই সহজ। আবার বলছি দেখো, হাইয়েস্ট যে বারটা থাকবে সেটা এখানে থাকুক, এখানে থাকুক, এখানে যেখানে থাকুক, হাইয়েস্ট বারের লেফট কর্নার থেকে পরবর্তী বারের লেফট কর্নার, এবং হাইয়েস্ট বারের রাইট কর্নার থেকে পূর্ববর্তী বারের রাইট কর্নারকে যোগ করবা। যেই পয়েন্ট ক্রস করবা সেখান থেকে লম্বা আঁকবা, আঁকলে যেইটা এক্স এক্সিস যে পয়েন্ট এক্স এক্সিস ক্রস করবে সেটাই তোমার মোড বা প্রচুরক। আচ্ছা স্যার, আনইকুয়াল ক্লাস ইন্টারভালের জন্য কি এটা হবে, মানে যেগুলো ইকুয়াল না ক্লাস ইন্টারভাল? আনইকুয়াল ক্লাস ইন্টারভাল সেম। আচ্ছা, এখানে আঁকলা তুমি, আঁকলা যেখানে ক্রস করলে সেখান থেকে লম্বা আঁকলা, সেম হবে। হিস্টোগ্রাম আঁকার প্রসেসটা ভিন্ন, কিন্তু মোড বের করার প্রসেসটা সেম, একই হবে। আচ্ছা, গ্রাফের মধ্যে আর একটা পলিগনই একটা বিষয় ছিল। পলিগনটা তো আসলে আমরা বলেছি যে তোমার মিড ভ্যালু ইউজ করতে হয়। মিড ভ্যালু গুলো ইউজ করে তুমি পয়েন্ট গুলোকে আগে লোকেট করলা, দেন হচ্ছে তুমি কি করলা স্কেল দিয়ে যোগ করে দিলা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বাহু পেলা, নিচে একটা আছে ছয়টা, এরপর এইখানে একটা ডটের লাইন দিয়ে একটা পেলা সাতটা, এখানে একটা ডটের লাইন দিয়ে পেলা আটটা, আটটা বাহু মানে অষ্টভুজ হলো এটা। এটাকে আমরা বহুভুজ বলি বাংলায় বা ইংলিশে পলিগন। তো এইটা ইউজ করতে গেলে আবার ওই যে মিড ভ্যালুটা ইউজ করতে, এখানে আমরা ওই যে ক্লাসের যে ইন্টারভেল বা ক্লাসের যে আপার লিমিট লোয়ার লিমিট এটা ক্লাস ইন্টারভেলটা ইউজ করি না, আমরা ক্লাসের মিড ভ্যালুটা ইউজ করি পলিগন আঁকতে গেলে। ঠিক আছে, এটা বেসিক্যালি হিস্টোগ্রামেরই আরেকটা ভার্সন বলা যায়। স্যার, হিস্টোগ্রামের ওই মধ্যবিন্দুগুলো ওইটা যোগ করে দিলে সেটাই বলছে। হিস্টোগ্রামে তুমি যে মিড পয়েন্ট গুলো আছে এখানে, ধরো এখানে হিস্টোগ্রাম নাই, এখানে যে মিড ভ্যালু গুলো আছে, মিড ভ্যালু গুলো তো তুমি এখানে থেকে দেখতে পাচ্ছ, মাঝখানে পয়েন্ট গুলো, এইগুলোকে তুমি জাস্ট যোগ করে দিলা। যোগ করে দিলে যেই চিত্রটা পাবা সেটাই হচ্ছে তোমার পলিগন। এবং পলিগন হতে গেলে অবশ্যই সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে, বাউন্ডেড হইতে হবে। তাহলে এই যে এইখান থেকে শুরু করে জাস্ট তার আগের স্কেলে মিড ভ্যালু বা মিড পয়েন্ট যেখানে থাকে সেখানে ডটেড লাইন দিয়ে অ্যাড করে দিলা, এবং এখান থেকে পরবর্তী যে ভ্যালু আছে সেখান থেকে সেই পয়েন্টে তুমি ডটেড লাইন দিয়ে অ্যাড করে দিলা। অ্যাড করে দিলে তুমি একটা সীমাবদ্ধ ক্ষেত্র পেলো, এবং এটাকে বলা হচ্ছে আমার পলিগন। পলিগনের সাথে কার্ভের একটা পার্থক্য হচ্ছে, পলিগনে সীমাবদ্ধ করতে হয়, কার্ভে সীমাবদ্ধ করতে হয় না, এক। আর একটা পার্থক্য হচ্ছে পলিগনে তুমি স্ট্রেট লাইন আঁকলা স্কেল দিয়ে আঁকলা, আর কার্ভে তুমি ফ্রি হ্যান্ডে আঁকবা, অজীব কার্ভের মতো তুমি এক জায়গা থেকে শুরু করলা, শুরু করে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে আসলা উইদাউট ইন্টারসেপ্টিং। তুমি একদম কি বলে ওটাকে লাগিয়ে তোমার খাতার সাথে বা যেখানে আঁকো লাগিয়ে তুমি আঁকলা, কলম ছুঁয়ে তুমি আঁকলা, উঠাবা না, কলম ওঠানোর সুযোগ নেই। এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে আসবা, প্রত্যেকটা কিন্তু টাচ করে আসবা ফ্রি হ্যান্ডে। তুমি এক টানে কে দিবা, সেটাকে তো বলা হচ্ছে কার্ভ। গ্রাফের বিষয়টা তাহলে আমার মনে হয় তোমাদের কাছে দুর্বোধ্য হবে না আশা করি, কারণ গ্রাফের সবগুলো বিষয় আমরা আলোচনা করে ফেলছি। স্যার, একটা কোশ্চেন ছিল। শিওর।
স্যার ওই যে মিন মোড আর মিডিয়ানে যে মানে কোনটা বেশি কোনটা কম এই এটা বোঝানোর ক্ষেত্রে যে সবসময় কি অজিব কার্ভ দিয়ে কি দেখাতে হবে? অজিব কার্ভ না, ওটা তো ফ্রিকোয়েন্সি কার্ভ। অজিব কার্ভ দিয়ে তো মিন মিডিয়ান মোড ওইভাবে বোঝানোর দরকার নেই। অজিব কার্ভ স্যার ওটা যে স্যার ওটা যে লেস দেন মোর দেন করে করতেছি না না লেস দেন মোর দেন করে করছো কোথায় স্যার? একটা কোশ্চেন করেছিলেন না আপনি যে কোনটা বেশি আর কি পজিটিভ স্কিউনেস নাকি নেগেটিভ, এটার ক্ষেত্রে যে গ্রাফটা আঁকানো করাইছিলেন। আচ্ছা আমি তোমাকে তাহলে থিওরিটা আগে দেখাই। দেখো এই ডিসপারশনের একটা ইয়া ছিল, না ডিসপারশনে না ক্লাস সেন্ট্রাল টেন্ডেন্সিতে স্যার উপরের তেমন হয় 20 থেকে 24 বছর। এই দেখো এখানে থিওরিটা দেখা তো স্যার। হ্যাঁ হ্যাঁ মেইন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, যদি মেইনটা বড় হয় বাকি দুটার থেকে তখন পজিটিভলি স্কিউড স্যার। এটার গ্রাফটা মোডটা বড় হয় তাহলে নেগেটিভলি স্কিউড। এটা গ্রাফটা বোধহয় এইখানে নাই, এটা গ্রাফটা আছে আমার অন্য চ্যাপ্টারে, সেটা দেখাচ্ছি দাঁড়াও। এটা আছে এই মোমেন্ট স্কিনস কার্টোসিস এইখানে আছে। এটা এটা কথা বলছো না স্যার? এটার এই ম্যাথটা কি কোনো গ্রাফ লাগবে মানে এটা যদি প্রমাণ চায়? না 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 গ্রাফ লাগবে না, ওটা ওটা জাস্ট তোমাকে ধারণা দিয়েছি যে যদি কোন একটা ডিস্ট্রিবিউশনের সেম ডেটা কোন একটা ডিস্ট্রিবিউশনের যদি মিন মিডিয়ান মোডের মধ্যে মিনটা বড় হয় তাহলে পজিটিভ স্কিউড, আর যদি মোডটা বড় হয় তাহলে নেগেটিভ স্কিউড, আর মিডিয়ান অলওয়েজ মাঝখানে থাকবে। মিডিয়ান নিয়ে কোনো চিন্তা নাই, মিডিয়ান সব সময় মিন আর মোডের মাঝখানেই থাকবে, নামই তো মিডিয়ান তাই না? জি স্যার। সো মিন বড় হলে পজিটিভ, মোড বড় হলে নেগেটিভ, এটা তোমার ক্লিয়ার হবে স্যার। আর অজিফ কার্ভতে স্পেসিফিক্যালি কোন মানে কি রকম আমরা ব্যবহার করি শুধুমাত্র তোমার মিডিয়ান বের করার জন্য। মিডিয়ান যদি গ্রাফের মাধ্যমে ক্যালকুলেট করতে চাও তখন অজিফ কার্ভ ইউজ করি, এখানে কাজে লাগে মেইনলি। এছাড়া অন্য কোনো কোথাও তো তুমি যেটা বলছো সেখানে তো এইটা এই কার্ড ব্যবহার করার কথা না, শুধুমাত্র মিডিয়ানটা বের করার জন্যই আমরা অজিক কার্ড ব্যবহার করি। অজিক কার্ড অন্য কোথাও আর খুব বেশি ইউজ না। হ্যাঁ হয় তোমার যে কোয়ার্টাইল পার্সেন্টাইল তো ওই জিনিসগুলো তো তোমাদেরকে ওইভাবে পড়াই নেই আমরা, সো এইখানে তোমার তোমার ওটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। আপাতত মিডিয়ান বের করা যায় সেটুকুই জানো তুমি, এখান থেকে কোয়ার্টাইলও বের করতে পারবা, পার্সেন্টাইলও বের করতে পারবা, ডিসাইলও বের করতে পারবা, আরও ইউজ আছে, কিন্তু মিডিয়ানটা মেইনলি আর কি মানে আমরা দেখিয়েছি তোমাদেরকে এবং এটাই বেশি ব্যবহৃত হয়। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে মানে হিস্টোগ্রাম, পলিগন, অজিফ কার্ভ, পাই চার্ট, পাই বার ডায়াগ্রাম এগুলো সবগুলোর মধ্যে মানে যদি এক কথায় মানে জিজ্ঞেস করা হয় যে কোন গ্রাফের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবা এটার ক্ষেত্রে আনসার কি হবে? সিচুয়েশন ভিন্ন, ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট গ্রাফ এন্ড ডায়াগ্রাম ব্যবহার করা হয়। আমরা গ্রাফ নিয়ে আলোচনা করেছি, ডায়াগ্রাম হচ্ছে দুইটা বলেছি মাত্র, পাই চার্ট আর হচ্ছে আর বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম যে বার ডায়াগ্রাম এটা এটা হচ্ছে পাই চার্ট। তো ডায়াগ্রাম পাই চার্ট কোথায় ব্যবহার করা সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। পাই চার্ট হচ্ছে ধরো নির্দিষ্ট একটা মাসের ধরো মানে একটা বিষয় পুরোটা মানে সামগ্রিক একটা বিষয়কে বোঝাচ্ছে ভাগ ভাগ করে, একটা বিষয়কে তুমি তুমি যদি কম্পোনেন্ট ওয়াইজ রিপ্রেজেন্ট করতে চাও তখন হচ্ছে পাই চার্টটার ব্যবহার করি। আর বার ডায়াগ্রামে তুমি যেমন এখানে একটা তুলনা করতে চাইলে কম্পেয়ার, হ্যাঁ কম্পেয়ার করতে চাইলে তুমি ধরো ক্যাটাগরিক্যাল ডেটা আছে তুমি এখানে তুমি একটা ক্যাটাগরি আছে যেমন এখানে দেশের নাম আছে সেই অনুযায়ী ডেটা দেয়া আছে এগুলোকে তুমি রিপ্রেজেন্ট করতে চাইলে বার ডায়াগ্রামটা সেটা বলো। আবার এখানে তো যে তোমার একটু আগে যেটা কোশ্চেন থেকে যেটা বললা হ্যাঁ স্যার লাইন, এখানে যদি কম্পোনেন্ট টাইম টাইমের কোনো বিষয় থাকে টাইম রিলেটেড কিছু থাকে যেমন ওখানে উইক ছিল, উইক মানে কি টাইম রিলেটেড কিন্তু অক্টোবর অক্টোবর উইক ফোর তারপরে তারপরে সরি সেপ্টেম্বর উইক ফোর অক্টোবর উইক ওয়ান অক্টোবর উইক টু এইভাবে পাঁচটা উইক ছিল টাইম থাকলে তখন সেখানে আমরা বার ডায়াগ্রাম ইউজ না করে লাইন ডায়াগ্রাম ইউজ করি। স্যার শুধু কি টাইমই নাকি আর কোন ফ্যাক্টর থাকতে পারে এখানে? টাইম থাকলে লাইনটা ইউজ করা হচ্ছে সুইটেবল।
বায়োডায়াগ্রাম যে হবে না তা না, হবে হবে কিন্তু সুইটেবল হবে না, তুমি রিপ্রেজেন্ট করতে পারলা, হ্যাঁ কি জিনিস বুঝাইতে পারলা, কিন্তু তোমার পারফেক্ট যদি বুঝাইতে চাও, সুইটেবল যদি ইউজ করতে চাও, তাহলে অবশ্যই লাইন ডায়াগ্রাম ইউজ করতে পারবে। আশা করি গ্রাফ অ্যান্ড ডায়াগ্রাম তার কোনো সমস্যা নাই। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সিতে কারো কোনো প্রবলেম আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার দিলে কি রকম হয়? আমি চাচ্ছি প্রথম দুটো চ্যাপ্টার দিতে, চ্যাপ্টার কমনের বিষয় বলছো তো, তুমি জাস্ট এখানে ডেফিনেশনটা দেখবে, আর এখানে মেইনলি যে আলোচনা করার বিষয় বা দেখার বিষয় সেটা হচ্ছে মেথডস অফ ডেটা কালেকশন। আমাদের দুই ধরনের ডেটা আছে, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। তো প্রাইমারি ডেটা কালেকশনের যে পদ্ধতিগুলো সেইগুলো হচ্ছে আলোচনা করার বিষয় আছে এখানে, আর সেকেন্ডারি ডেটা তারা সংগ্রহ করার কিছু নাই এইখানে। আর ইউজেস গুলো দেখবা, কোথায় কোথায় ইউজ হয়, এই এই এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে আছে। আর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার কি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে তৈরি করতে হয় এই জিনিস তোমরা জানো। আর হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলো তো অলরেডি আলোচনা করেছি এবং এখন আলোচনা করলাম, এই জিনিসটা থাকবে এইখানে। এই দুটো মিলে হচ্ছে ইন্ট্রোডাকশন, আর এর সাথে থাকবে লাগিয়ে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি যদি দেই, তাহলে এখানে দেখো, এখানে পাঁচটা মেজার আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মোড। এই পাঁচটা মেজার খুব ভালোভাবে পড়ে ফেললে আর এখানে কিছু বাকি থাকে না। আশা করি এখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে না কোনো কিছু, তোমার সবই খুব ওয়েল রিটেন এবং ডিসকাস করা আছে তোমাদের সাথে, সবকিছুই তোমাদের কাছে আছে, ম্যাটেরিয়ালসগুলো আছে। তাহলে প্রথম থেকে তুমি যদি সেন্ট্রাল টেন্ডেন্সি পর্যন্ত পড়ো, তাহলে তোমার ভাইবার সিলেবাসটা কভার করবে, ঠিক আছে? তাহলে আমি সিলেবাসটা বলেও দিলাম এবং মেইলও দিব অবশ্যই, ইন্ট্রোডাকশন আর হচ্ছে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি। ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে তোমার ইন্ট্রোডাক্টরের যে বিষয়গুলো ছিল সেগুলো, সাথে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা স্যার কুইজের জন্য না, এটা হচ্ছে তোমার ভাইবা। আর কুইজের তো পার্ট বি, কুইজটা তো পার্ট বি, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে আর র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে। আমি পার্ট এ যেহেতু পড়াচ্ছি, পার্ট এর সিলেবাস তোমাদেরকে বলছি যে পার্ট এতে তোমাদের ভাইবা দিতে হবে, ভাইবা ভাইবা দিবা, তাহলে তোমাদের এই বিষয়গুলো জানা থাকলে মোটামুটি আনসার করতে পারবে আশা করি। তাহলে তোমার সিলেবাসটা আবার একটু বলছি, ভাইবার সিলেবাসটা, ভাইবার সিলেবাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যে তিনটা প্রথম তিনটা টপিক্স, যদি চ্যাপ্টার দুইটা তারপর প্রথম তিনটা টপিক্স মিলে হচ্ছে তোমার ভাইবার সিলেবাস। আর তোমার কুইজের সিলেবাস হচ্ছে তোমার পার্ট বি থেকে, সেটা হলো গিয়ে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল আর প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? অনেকটা কমে গেল, ডিসপারশন বাদ, মোমেন্টস স্পিনেস বাদ, কোলিশন ডিফিউশন বাদ, এই তিনটা চ্যাপ্টার পড়তে হবে না। প্রথমে এই 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 দুইটা পড়ো, এখান থেকে তোমার ভাইবাটা কভার করে ফেলতে পারবে। স্যার কুইজ কবে আর ভাইবা কবে? ভাইবাটা হচ্ছে ক্লাস টাইমে, নেক্সট ক্লাস যেদিন থাকবে তোমাদের, যার যেদিন ক্লাস থাকবে সেদিন অবশ্যই 9:30 শুরু করবো আমরা, টাইমটা মনে রাখবা। আর কুইজটা হচ্ছে, কুইজের ডেটটা আমরা একটু পরে দিয়েছি, অক্টোবরে 7 তারিখ, অক্টোবর 7 তারিখ। স্যার নেক্সট বৃহস্পতিবার আমাদের আবার আরেকটা কুইজ আছে, FITR।
নেক্সট বিষয়ে থাকো, সমস্যা তুমি তো আমার ক্লাস টাইমই দিচ্ছ, ক্লাস টাইমই দিচ্ছ। নেক্সট বিষয়ে কার কার পরীক্ষা? নিশি ম্যাডাম আপনারা বলতেছো? তোমাদের কষ্ট কম হয়, তোমরা সহজে প্রিপারেশন নিতে পারো এবং সহজে আনসার করতে পারো। এই তিনটা টপিক শুধু উপরে ভাইবা হবে, তাহলে আমাদের ওই ভাইবাটা ওই ক্লাসের পরেই হবে, ক্লাস টাইমই হবে, ঠিক আছে? তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে এখানে ক্লাসটা শেষ করতে চাই। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে যে মানে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন, এই তিনটার মধ্যে যদি মানে শর্টে বলতে হয় ডিফারেন্স, তাহলে কি বলবো? অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক? হুম হুম। ডিফারেন্স তো এরকম ভাবে আসে না, কম্পারেটিভ স্টাডি হয়তো আসে। তোমার এখানে তোমার ফর্মুলা যেটা আছে, ফর্মুলায় ডিফারেন্স আছে। এখানে যেমন অবজারভেশন যোগ করে অ্যারিথমেটিক মিন অবজারভেশন যোগ করে তার নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করতে হয়, আর জিওমেট্রিক মিনে হচ্ছে গুণ করতে হয়, গুণ করে তার এন্ড রুট নিতে হয়, আর হারমোনিক মিনে হচ্ছে ইনভার্স করতে হয়, ইনভার্স অ্যারিথমেটিক মিন নিতে হয়। এই তো বেসিক পার্থক্য। আর সুবিধা অসুবিধাগুলো দেখলে তুমি পার্থক্যটা করতে পারবে। এখানে ম্যারেজ টিমার্স গুলো দেখলে ওখান থেকে পার্থক্যটা তুমি মানে এক কথায় কোনো মানে ডিফারেন্স নাই যে আসনা যে পার্থক্যটা বুঝতে হয়, এখানে এটা সুবিধা, এখানে এটা আছে, এটা এখানে এটা নাই, এরকম। হ্যাঁ, তো ইউজেস আর যদি মেরিটস গুলো দেখো তাহলে তুমি আশা করি তোমার এই কোশ্চেন আনসারটা পেয়ে যাবা। এক কথায় ডিফারেন্স তো ফর্মুলা ডিফারেন্স আছে, আর আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হবে যে তোমার ইউজেস এর বিষয়ে গুরুত্ব দিতে হবে। তোমার অ্যারিথমেটিক মিন এক জায়গায় অ্যারিথমেটিক মিন সুইটেবল, আর এক জায়গায় জিওমেট্রিক মিন সুইটেবল, আর এক জায়গায় হারমোনিক মিন সুইটেবল। তো যেখানে হারমোনিক মিন সুইটেবল সেখানে তো অ্যারিথমেটিক মিন ইউজ করা উচিত না, তাই না? এই জন্য আমরা ডেটা দেখে বা ব্যবহার দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আছে কোন টুলসটা, আমরা কোন মেথডটা আমরা কাজে লাগাবো, কাজে লাগিয়ে সঠিক অ্যারিথমেটিক মিনটা আমরা পাবো, ঠিক আছে? সেটা আচ্ছা, আর কোন কোশ্চেন? আর কোনো কারো কোনো কোশ্চেন নাই? যদি না থেকে থাকে তাহলে আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস এবং রিভিউ ক্লাস। যেহেতু তোমার দুইটা টপিক্স নিয়ে আমরা ভাইবা নেব, দুইটা টপিক্স আলোচনা করলাম, আর বাকিগুলো আলোচনা করার দরকারও নাই যেহেতু আপাতত কুইজ নিচ্ছি না। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে ইমেইলে বা ফোনে কন্ট্যাক্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সঠিক সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করো আমার জন্য, তোমার জন্য দোয়া করতেছি। আল্লাহ হাফেজ। জি স্যার, কি মানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।